लीला माधुर्य सुनब बंधु रूपे जगन्नाथ
অভাবে উদয় হলো আমরি আরে যদিও বলাটা দ্রষ্টব্য মাত্র, তবু বলি কীর্তন চলাকালীন দয়া করে মঞ্চে কেউ আসবেন না, খুব প্রয়োজন না হলে। কীর্তন চলাকালীন মঞ্চে আসবেন না, যার যা দরকার কীর্তনের শেষে সারবেন। আরে ও যে আনিল হরি নাম সজনী রে, সজনী রে যে আনিল, যে আনিল হরি নাম প্রেম তার করু ওগো করুণা প্র চু ও যে আনিল না সজনী রে, যে আনিল নাম প্রেম তার করো ওগো করুণা প্র চু কালে কোথায় গেল হেই মা, হেন কালে কোথায় গেল হরি শ্রী গৌরা গো গৌরাঙ্গ কে বিলাবে হরি নাম, কে বিলাবে হরি নাম আর কে বিলাবে হরি নাম, কে বিলাবে হরি নাম তোমার জীবনের শেষ পরিণাম, কে বিলাবে হরি নাম জীবনের শেষ পরিণাম, কে বিলাবে হরি নাম তোমার ভব পারে যাবার নাম, কে বিলাবে হরি নাম তোমার ভগবান যাবার নাম, কে বিলাবে হরি নাম আনিল 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 অখিল জীবন ভরি, আনিল আনিল অখিল জীবন ভরি আনিল আনিল বলি হরি রস পাদর আনিল আনিল, বলি হরি রস আদর আনিল আনিল। ও মাইরা যারা প্রসাদ পেতে যাবেন আস্তে আস্তে উঠে চলে যাবেন, কথা বলবেন না, কেমন ওটা আজকে দেবেন, বিকালে হোক কালকে হোক আবার সরবরাহ হয়ে যাবে। আর এটা জানবেন সাত জন্ম আপনার সঙ্গেই থাকবে। কোথায় বলা আছে হরি ভক্তি বিলাস, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা প্রত্যেকটা আখরে আমি দুটো করে অর্থ লুকিয়ে যাচ্ছি, বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের বা খুঁজে নেওয়ার দায়িত্ব আপনাদের। আনিল 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 হরি নাম আনিল, নাম আনিল 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 হরি নাম আনিল, নাম আনিল 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 দেখ নামেতে দেখ নামেতে দেখ নামেতে দেখ নামেতে ওরে দেখ নামেতে দেখ নামেতে দেখ নামেতে দেখ নামেতে কে কি নিল রে, কে কি নিল রে
কে কি নিলো রে যে জানিতে পারো গো যে জানিতে পারো গো বলি আমারও চৈতন্যের হাটে আমারও চৈতন্যের হাটে যে জানিতে পারো গো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সামন্তবাবুর আহ্বানে এই ময়নার অনেকটাই ভেতরেটা আসতে পেরে সত্যি নিজেকে বড় ধন্য মনে হচ্ছে। কারণ কাল আমার কীর্তন ছিল দক্ষিণ চব্বিশ পরগনা, রাত্রির 1:15 নেমেছি, এখানে এসে পৌঁছালাম ভোর 5:30। ওই 5:30 সময় না হলেও 50-60 জন মায়েরা ফুল আর ওই জলের ঝাড়াটারা নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি অবাক, সত্যি ময়নার মানুষ পিংলা এটা। আচ্ছা আচ্ছা, আমি তো ময়না থেকে এসেছি ওটাই মনে পড়ছে। যাই হোক, এখানকার মানুষ যে এত কীর্তন হিতৈষী, কীর্তন ভালোবাসে, সেটা আজ আমার দেখে উপলব্ধি হচ্ছে। সেহান ভক্তদের চরণে জানাই আর একটা দণ্ডবত প্রণাম। কীর্তন শুধু সোনার বস্তু নয় গো, কীর্তন শুনলেই তুমি ভগবানকে পেয়ে যাবে এটা কোনোদিন নয়। তাহলে কীর্তন যদি তুমি অনুভব করতে পারো, গোবিন্দ কৃপা হবেই হবে, এটা অনুভবের বস্তু। বলা আছে চৈতন্য চরিতামৃতে, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে সেহ, তার হয় চৈতন্য উদয়। তাই গৌর হরি বল, তুমি যদি বুঝতেও না পারো শুনে যাও, এতেই হই, অনুভব করতে পারলেই হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি হরি চিরাদ ধত্বং, হরি চিরাদ ধত্বং, নিজ গুপ্ত বিত্বং, নিজ গুপ্ত বিত্বং, সপ্রেম নামামৃতম তুধারো তুদারো, আপাহরং জোবিত তর জোবিত তর, শ্রী গৌর কিশোর, শ্রী গৌর গৌর কিশোর। চিরাদ দত্তং যে শ্লোকটি বললাম, নিজ গুপ্ত বিদ্বান সপ্রেম নামামৃতম তুদার আপাহরং জোবিত তার, শ্রী গৌর কিশোর, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই সচিনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে সবাই মিলে জানাই অনন্ত কোটি প্রণাম। তাহলে চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং, আস্তে বিদ্বাংটা যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। আমি বিদ্বাংটাকে তিনটে সমাস করছি, বিদ্বাং নৈবিত্বাং উদ্বিত্বাং। উদ্বিত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্বাং নিত্য প্রয়োজন,
বিদ্বান কর্ম কর্তব্য উদ্বৃত্ত মানে বুঝুন তো যেমন দেখবেন কাজ বাড়িতে যখন প্রথমের দিকে প্রসাদ পাওয়ানো হয় একটু ধরে ধরে দেওয়া হয় যাতে নষ্ট না হয় উদ্বৃত্ত করা হয় আরো ভেঙে বলি আপনার ঘরের কথাই বলে দিচ্ছি বাবা মা যদি চার পাঁচটা ছেলে মেয়ে হয় বাবা যদি পাঁচ ছেলের জন্য পাঁচটা মিষ্টি আনে কি দুই ছেলে তিন মেয়ের জন্য পাঁচটা মিষ্টি আনে মা করে কি আধখানা করে সবাইকে দেয় বেশিটা রেখে দেয় ছোট ছেলেটার জন্য সত্যি না মিথ্যে কেন ওটা তো শেষ গুড়ন্তি কোল পোঁছা ওটা একটু ভালোবাসা বেশি পায় দেখবেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু আদরে মানুষ হয় কিছু মনে করবেন না যে ছেলে মেয়ে খুব আদরে মানুষ হয় আদরে আদরে শেষে গিয়ে এটাই দেখবেন ড্যাশ তৈরি হয় বুঝলেন না বিশ্বপিতার চার ছেলে সত্য তেতা দাপর কলি সত্যযুগে হরি নাম দিলেন প্রেমটা কেটে রাখলেন আধখানা তেতা যুগে হরি নাম দিলেন আধখানা প্রেম কেটে নিলেন তারপরে হরি নাম দিলেন আধখানা প্রেম কেটে নিলেন রাখলেন কোথায় আস্তে উদ্বৃত্ত মাল রাখা হয় কোথায় ইংলিশে বলা হয় স্টোর রুম বাংলায় গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর আপনাদের এদিকে কি বলে তাহলে চৈতন্য মহাপ্রভু উদ্বৃত্ত জিনিসটি রাখলেন কোথায় প্রেমটা ছিল গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে পেল গোলকে নাম পেল গোলকে নাম পেল গোলকে নাম গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে গোলকের গোপন প্রেম ভগবান দেখলেন আমার ছোট ছেলেটা খুব নচ্ছা কিরকম অত্যাচারী অনাচারী ব্যভিচারী ভ্রষ্টাচারী কুলাচারী চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি যার জন্য যা রেখেছিল সব দিয়ে দিয়েছে নে তাতেও হলো না তাহলে উদ্বৃত্তং বুঝলেন নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি সব বাদ দিলেও আস্তে কথা বলো না গো সারাদিন সারা রাত হরিনাম শুনলে পঁচিশ ভাগ পূর্ণ সঞ্চার হয় হরিবাসরে একটা আন কথা বললে পঁচাত্তর ভাগ মহাপাপ হয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চৈতন্য চরিতামৃতে এই সম্বন্ধে একটা পয়ার আছে প্রভু কহে আন কথা কর্ণে না শুনিবে আন কথা কহে যারা তাদের মুখও না দেখিবে ভক্তি বিনোদ ঠাকুরের গীত আছে না কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা পরের কথা কি মায়া সে যায় মিছে দাগা তুমি পেয় না যার মুখে ভাই হরি কথা না তার কাছে তুমি যেও না যার মুখে ভাই হরি কথা না তার কাছে তুমি যেও না মনে থাকবে তো যার মুখ দেখি ভুলে যাবে তার মুখ প্রাণে নিতাই গৌর হরিব ওই যে বললাম শুনলে হবে না অনুভব করতে হবে নালে সারাদিন হরিনাম শুনলাম সন্ধ্যেবেলা হেবলো চায়ের দোকানে গিয়ে গলায় তুলসীর মালা হাতে বিড়ি লজ্জা থাকা দরকার হিন্দু জাতিদের আমি কিন্তু সচক্ষে দেখেছি
এতে অন্য কিছু নয়, আপনি নিজের ধর্ম নিজে নষ্ট করে দিচ্ছেন। অপর ধর্মীয়রা গায়ে থুতু দিতে বাধ্য হবে, এতে আমাদের ধর্মটা নষ্ট হবে। যাই হোক, নৈবিত্যমান নিত্য প্রয়োজন কি? আস্তে, দুটো জিনিস নিতেই হবে। কি কি? আহার, নিদ্রা। ভালো করে খেতে হবে। ও ভাই, তুমি একটু নিচে বসো, ওদিকটা দেখতে পাচ্ছ না পিছন থেকে। আহার, নিদ্রা গুছিয়ে সেবা করতে হবে, আর গুছিয়ে ঘুমাতে হবে, তবে শরীরটা ঠিক থাকবে। আস্তে, আমরা যে আহার গুলো করছি, ভাত ডাল তরি তরকারি, যার যেমন আহার, যে যেমন ভালোবাসে, আস্তে, এই আহার গুলো কিসের জন্যে? না শরীরটাকে একটু হৃষ্টপুষ্ট রাখার জন্যে, কিন্তু শরীরের ভেতরে, দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছে বলে আমি কথা বলতে পারছি, হাত পা নাড়াতে পারছি, চোখের পাতা নাড়াতে পারছি, মুখ চালাতে পারছি, তিনি কে? আত্মারাম। ভেতরে বসে সুইচ মারছে তবে বাইরে কাজ হচ্ছে। তিনি কি খায়? তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এইবার প্রশ্ন হবে, বিশুদ্ধ বললেন কেন? আস্তে, ছোট কর। ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, দুধ খেলে শরীরে 32 রকম ভিটামিন জন্মায়। আস্তে, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন জন্মাবে? ও তো ডিপথেরিয়া হয়ে মরবে। বোঝা গেল? তাহলে হরিনাম শুনলে জীবের আত্মকর কল্যাণ হয়, যদি সেটা আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঠো করা দুধ খেলে যেমন ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে, ঠিক তেমনি অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে তোমার ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে। সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে শাশুড়ির সঙ্গে মানামারি করবে, লাভ কিছু হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি? তাহলে উদ্বিত্বং, নৈবিত্বং, নৈবিত্বং আর একটু বাকি আছে। নিত্য প্রয়োজন যেমন ভাত ডাল তরি তরকারি, ঠিক তেমনি ভেতরের বস্তুটাকে বাঁচিয়ে রাখার জন্য নিত্য আমাদের কি প্রয়োজন? হরিনাম। বাহ, কিভাবে দেবেন? চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর আদেশ। কে লিখছে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। কি লিখলেন? সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো হো সবে করো তালি দিয়া, কীর্তন করো হো সবে করো তালি দিয়া, কীর্তন করো হো সবে করো তালি দিয়া, কীর্তন করো হো সবে করো তালি দিয়া। প্রভু কি গাইব, কি গাইব? মহাপ্রভুর আদেশ, ষোলো নাম বত্রিশ অক্ষর হয় মহামন্ত্র, ষোলো নাম বত্রিশ অক্ষর এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে গাও হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে গাও হইয়া স্বতন্ত্র। ও প্রভু, কখন কখন করব? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। তাহলে বুঝে নিয়েছো নৈবিত্বং, নিত্য কি প্রয়োজন?
বলে তো দিচ্ছ কিন্তু রাধে রাধে, তাহলে উদ্ভিদ্বাং নৈবিদ্বাং। এবার আসবো, বাকি আছে কি? বিদ্বাং, বৃত্তি মানে কর্ম। ও মাইরা বাবারা, বাঁশিটা আস্তে করো তো, শুনতে পাচ্ছে না। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম আমার কর্তব্যটা কি হবে? আপনারা বলবেন আপনি জানেন, আপনি তো লোকের বাড়ি কীর্তন করেন, মশাই খাই দেন ঘুমান, আপনি কি বুঝবেন? আমাদের কত কাজ জানেন সংসারে, রান্না করা, বাসন মাজা, ছেলে মেয়ে দেখা, জমি দেখা, কি জল তোলা, ঝাঁট দেওয়া, ঘর মুছা, কত কাজ। এটা সত্যি মায়েদের কাজ বেশ, পুরুষদেরও কাজ আছে। যেখান সেখান থেকে যে কোনো কর্ম করে তাকে গান্ধীজিকে ধরে আনতে হবে, কে তাই না? তাছাড়া সংসার অন্ধকার। রাধে, তাই যদি হয় মা কিছু মনে করবেন না, পশুদেরও কিন্তু সংসার আছে। আগর না করে চাকরি পাখি, না করে কাম, দাস মালিক কহে সবকো দাতা জয় সিয়া রাম। আচ্ছা সাপ কার চাকরি করে? কারো না। সাপ কারো চাকরি করে? পাখিরা কারো কাজ করে? তারা কি করে চলে? ভগবান সকলের আহারের চিন্তা করেন। যেমন আমি গ্যারেন্টি দিয়ে বলছি, কোন ব্যক্তি যদি বলে আমি বৃন্দাবনে গিয়ে দুদিন উপোস ছিলাম, আমি বলছি সে 100% সিওর মিথ্যে কথা বলছে। ওজের মাটিতে পা রাখার পর কোন ব্যক্তি কোনদিন যতই কিছু না থাক, তার কোথাও না কোথাও কোনো আশ্রমে রাধারানী প্রসাদের ব্যবস্থা করে রাখেন। আমি নিজে অনুভব করে বলছি, প্রতি বছর বহুলা অষ্টমীতে আমি রাধাকুণ্ডেই থাকি, তো এই অনুভবে বলছি। লক্ষ লক্ষ 15 লাখ 20 লাখ করে লোক হয় রাধা অষ্টমীর স্নানে, এই বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে শ্রান্তি দিতে। কেন? চৈতন্য ভাগবতে বলা আছে, এই কুণ্ডে যেই জন একবার করে স্নান ওই শ্রান্তিথির দিনে, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই যদি হয় পশুদেরও সংসার আছে, কুকুর ভাত খায়, মানুষও ভাত খায়, একটু বুঝুন। আচ্ছা কুকুর ঘুমায়, মানুষও ঘুমায়, এই দেখো কুকুরেরও সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়, এক্সট্রা কি আছে? মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান, যেটা কুকুরের নাই। এর সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। যদি বলেন কেন, আস্তে, যদি বলেন কেন, একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে, সবই ঠিক করেছে, এই চাটনিতে এত পাঁচফোড়ন দিয়েছে না, দাঁতের ফাঁকে ঢুকে গিয়ে এত যন্ত্রণা, তার মানে কি ওর দাঁতের ফাঁক ছিল, ওই পাঁচফোড়নটা ঢুকে গিয়ে যন্ত্রণা দিচ্ছে, ও তো শুরু করবেই। কিন্তু একটা কুকুরকে যদি আপনি প্রত্যেক দিন এতটুকু করে এঁঠো ভাত দেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে। মনু সংহিতা বলছে, খুব কান খুলে শুনবেন, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হবে। ভাই বোনেদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে,
পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার সেই ঋণটা পরিশোধ করে দেওয়া। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি? আপনি রাত্রি ১২টার সময় বাড়ি ফিরবেন, ওকে শুধু একবার ডাকবেন, লালু এদিকে আয় এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাঁটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনে নি, যেটা আপনারা প্রত্যেক দিন ইউটিউবে শুনেন, আজকে সরাসরি শুনুন। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও চলে না। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ হয়, নিতাই গৌরি হরি হরি বল তারে তারে মানুষ কয়, বিষ্ণুবেব জারণ করে তারে মানুষ কয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখনো কিন্তু ওটা বলিনি, তাহলে আমি যে মানুষ হয়ে জন্মালাম কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্তব্য করলে গোলক বৈকুণ্ঠ ধামে আমার জায়গা হবে, আমি কোন কর্ম করলে পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে, এটাই চাইতো নাকি? না কোন কর্ম করলে পাঁচতলা বিল্ডিং এর মালিক হব? সেবার অধিকের ভলেন্টিয়ারদের বলছি, রাধে, সেবার অধিকের ভলেন্টিয়ারদের বলছি একটু আওয়াজটা কম করার চেষ্টা করুন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যারা পিছন দিকে দাঁড়িয়ে আছেন, বসতে যদি না পান এই ধার দিয়ে চলে আসুন, সেখানে জায়গা আছে, এক ধার দিয়ে চলে আসুন, ভেতরে জায়গা আছে, অনেক জায়গা আছে। এইবার চলুন কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে, কি করলে আমি গৌর গোবিন্দ চরণে জায়গা করতে পারবো? কেন এই বারবার আসার যাওয়া, এই নরক যন্ত্রণা ভোগ করার থেকে একবারে গেলাম আর এলাম না, এটাই ভালো তো নাকি? এটা যোগ মার্গ। আর যারা ভোগী তারা বলবেন না না বারবার আসবো আর বারবার যাবো। পুনরপি জননাং পুনরপি মননাং পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম, লাভ নাই। তুমি গোবিন্দ পরিবারের লোক হওয়ার চেষ্টা করো, ভগবানের পাশে পাশে থাকবে, ভগবানের অঙ্গে কিছু হয়ে যদি থেকে যেতে পারো, এর থেকে বড় পাওয়া জীবনে আর কিছু। তার জন্য কর্ম বা কর্তব্য করতে হবে। কি কর্তব্য করব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা? কিছুদিন আগে কুচবিহার স্টেশনে কীর্তনে নেমেছে, তা এক বুড়িমা ছুটে এসছে, বাবা একটা পাউরুটি কিনে দেবে? তা আমি দেখলাম, আমি সবে তো নামলাম, সরাইঘাট এক্সপ্রেস ভোর ৩:৩০ নামিছে, দিনহাটা থেকে আমার গাড়ি আসবে আমাকে আনতে, দিনহাটা নিয়ে যাবে কুচবিহারের। তা গাড়ি যখন এখন আসেনি, দেখি বুড়িমা কি বলছে, তা পাশেই একটা চা স্টল ছিল,
কে বললাম ভাই পাউরুটি হবে বললে হ্যাঁ বড় পাউন্ড পিস কাটা আর ঠাকুমা এটা নিন এত বড় নয় আমাকে একটুখানি দেন না না নিন কোনো অসুবিধা না আপনি নিন বলে বাবা আজ দুদিন কিছু খাওয়া হয়নি জানিস কেন কেউ ভিক্ষা দেয়নি তো ও থাকিস কোথায় রে বাবা আমি থাকি ওদিকের মানুষ তো বুঝবে না বাগনান বললে কলকাতা হাওড়া ও বলার সঙ্গে সঙ্গে বুড়ি লাপি উঠেছে কেন আমার ছেলে সল্টলেক সেক্টর ফাইভে থাকে কি একটা চাকরি করে আমাকেও নিয়ে গেছিল সাত আট দিন থাকার পর বৌমা বলল মাকে দেশে দিয়ে এসো মা এখানে থাকতে পারবে না এই বছর দুর্গাপূজায় আমার ছেলে 300 পিস কাপড় দান করেছে জানিস তাহলে তুমি ভিক্ষা করছো কেন বলে আমার কর্ম লাভ হবে কি মা কুচবিহার স্টেশনে ভিক্ষা করছে আর ছেলে কলকাতায় 300 পিস কাপড় দান করছে কি হবে তুমি যতই যাও না মন্দিরেতে ও তুমি যতই যাও না মন্দিরেতে যতই করো বস্ত্র দান বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান যতই যাও না মন্দিরেতে যতই যাও না মন্দিরেতে যতই করো বস্ত্র দান বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান বাবা মা যে সব বাসেরা তাই তো আস্তে যেমন বলতেও লজ্জা লাগে কালকের আসরে এই কথাটা বলতে এক ভদ্রলোক বলছে সব বাবা মা কি সমান তার মানে ও পাটি ভাত দেয় নাই এটা বুঝে নিতে হবে ওর গায়ে বেঁধেছে বাবা মা যে সবার সেরা জগৎ সংসারে তাদের চরণ করলে পুজো পাবি সকল দেবতারে বাবা মায়ের চরণ পূজা করলে 33 কোটি দেবতার পূজা করা হয়ে যায় হ্যাঁ বাবা মা যে সবার সেরা জগৎ সংসারে তাদের চরণ পূজলে পাবি সকল দেবতারে বাবা মারে করলে সেবা সবার সেরা জগৎ সংসারে বাবা মায়ের করলে সেবা পাবি সকল দেবতারে এই দুনিয়ার ভালো মন্দ এই দুনিয়ার ভালো মন্দ যতই যাও না তীর্থস্থান বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান বাবা মা পিতাই গৌর হরি সংসার মাঝারে আকারো সাকারে মাতা দেব দেবী মাতা পিতা ধন চিনল না যে জন সে কেন বল ভবে জনম ধরি আস্তে এইবার চলুন কর্তব্যটা বলবো কিং কর্তব্য বিমূঢ় আমার কি করা উচিত আমি যে মানুষ হয়ে জন্মালাম বাবা আমার কি করা উচিত একটু বুঝে নিন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আস্তে যারা যাবেন যান কি প্রসাদ পান এদিক ওদিক তাকাবেন না চঞ্চলমতি হয়ে যাবে
কারণ সবাই কীর্তন শুনতে আসেনি। আসবে কি? কেউ এসেছে যাব, একটু প্রসাদ পাবো চলে আসবো, চল যত তাড়াতাড়ি হয়। আবার কেউ এসেছে প্রসাদ পেলাম কি না পেলাম দেখার দরকার নেই, আমি অমৃত নাম অমৃত আস্বাদন করব। কারণ সব ভাগ্যে তো হবে না। আজকে যদি সবাই হরি নাম শুনে তাহলে যমরাজের চাকরি থাকবে? হরি বল, তাই না? সবার জন্য হরি নাম নয়, কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই হরি নাম করাতে পারবেন না। কেন? শাস্ত্র বলছে ব্রহ্ম সংহিতা, পূর্ব পূর্ব জন্মের যদি এক লাভ স্বীকৃতি রয় তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। তাই গৌর হরি বল। এই অল্প ভাগ্যের কথা নয়, এগুলো বুঝতে হবে। এই হরি নামে যারা, ধরুন এই যে কর্তৃপক্ষ, যারা এই ক্যামেরা চালাচ্ছে, যারা মাইক বাজাচ্ছে, এদের পূর্ব পূর্ব জন্মের স্বীকৃতি, নালে আসতে পারবে না হরি নামে। হরি নাম এমন একটা বস্তু, তুমি হয়তো ভাবলে অমুক তারিখে বাড়িতে হরি নাম করাবো, ভালো করে বুঝে নাও, এই 3 লাখ টাকা রেখেছি বাড়িতে একটা হরি নাম করাবো। ভগবান দেখলো ও যে কর্ম করে টাকাটা রোজগার করেছে ওটা আমার নিলে অসুবিধে আছে, কি করবে? কিছু মনে করবেন না, আপনার বাড়ির একজনকে অসুস্থ করবে, ওটাকে নার্সিং হোমে ভর্তি করাবে, ওই গান্ধীজি গুলোকে নার্সিং হোমে দেওয়া করাবে, ভগবান নেবেন না। দেখবেন অনুভব করে, আপনি ইচ্ছা করলেই হবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস, মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। আপনি দিতে চাইলেই সে যে নেবে এটাও আপনি ভাববেন না, তার ইচ্ছা হলে নেয়, না ইচ্ছা হলে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। চলুন এবার কর্তব্যটা বলে দিয়ে লীলার দিকে যাই। কি করব আমি আস্তে ছোট কর, ছোট কর। আমি বলছি নে যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, সেটাও পারবেন না। কেন? হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা। হ্যাঁ, আপনি হঠাৎ করে মালা পড়বেন তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনা হবে, দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে রে। আর বলিস নি রে, এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না, এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য ধর্মে নেই। হ্যাঁ, আপনি দেখবেন তাহলে কি করবেন। হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় ভগবানকে 24 বার ডাকতে হবে। এ কি সম্ভব? খাবো কখন, ঘুমাবো কখন, সংসারের কাজ কখন, কি? যদি না পারো 12 বার, ও সম্ভব নয়, 12 বারও হবে না। হবে? দেখো মহাপ্রভুর সামনে আছে, যেটা বলবে সেটাই করতে হবে, আসন পেতে বসতে হবে, 12 বার ভগবানকে ডাকতে হবে, সম্ভব কি? সত্যি বলবে সব সময়, পারবে না অত জন্য হ্যাঁ পারবো, কি হবে বলে? লোকের কাছে নাম কিনতে চাইলে হবে না। আরে ক্যামেরা চলছে, সেখানে ছবি হয়ে থাকছে সব। আস্তে, যদি না পারো 6 বার তাও হবে না, পরিষ্কার বলে দিয়েছে ওটাও সম্ভব না। তাহলে সারা দিন রাত মিলিয়ে 3 বার এটা হবে? সবাই রাজি? বেশ, কোনো চাপ নেই, এটা খুব হালকা ব্যাপার, কিন্তু করতে পারলে কলিযুগের খুব ফলদায়ক। কি করবেন ভালো করে শুনে নিন, যারা বাড়িতে ভগবানের সেবা পূজা করেন তারা খুব কান খুলে শুনবেন, জীবনে 3টে পাপ কাজ করবেন না। কি কি 3টে পাপ কাজ?
কোনো সময় কোনো কুড়ি ফুল তুলে ভগবানকে দেবেন না। মনে থাকবে, দুই, ফুটে ঝরে যাওয়া বাসি ফুল কোনো সময় ভগবানকে দেবেন না। তিন, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। এই তিনটে পাপের কোনো একটাই যদি আপনি লিপ্ত হন, আপনাকে সাতটা জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় বলা আছে? রাধা বিনোদ গোস্বামীজির ভাগবতের পঞ্চম স্কন্ধে নরক বর্ণনায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল, একবারে কুড়ি, এই যে কুড়িগুলো সামনে, এই যে এখন ভগবানের সেবায় লাগবে না, একবারে যেগুলো ফুটে ঝরে গেছে, মানে বুঝতে পারছো, ও আর ভগবানের সেবায় চলবে না। তাহলে কখন দিতে হবে? যখন থাকবে যৌবন, ফুল ভালো ফুটে থাকবে, এনে গোবিন্দ চরণে দিয়ে দাও, তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন, যখন যৌবন তখন এক মন। এইবার বাবা মা দেখলো ছেলেটা বড় হয়ে গেছে, কি দিতে হবে? বি বা হো, কারা করেছেন হাত তুলুন, বি বা হো। বিয়ে করেছি আমরা, কিন্তু বি বা হো, যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। বিয়ে করার আগে গোবিন্দ মন্দির করেছেন, গোবিন্দ প্রতিষ্ঠা করেছেন, বউকে এনে গোবিন্দ সেবার দায়িত্ব দিয়েছেন, তাহলে কি করে বিবাহ করলেন আপনি? আস্তে, যাই হোক, অর্ধাঙ্গিনীকে নিয়ে এলাম বিয়ে করে। এইটাই তো দুঃখ লাগে আমার। এই দেখেন, ছেলে কিংবা মেয়ের বিয়ে দেবে, কিছু মনে করবেন না বলছি, কিন্তু বলবো কি, বিয়ে দেবে, বিয়ের কার্ডে কি লেখে? শুভ, বাহ সুন্দর বলেছো, শুভ বিবাহ। কতগুলো প্রাণ যাবে, বুঝতে পারছো নি কি বলছি? ঠিক ধরেছি, ছাগল কাটবে, তারপরে আরো সব, ওই সব নাম করছি নি, আর যাই হোক, তাহলে একশো দেড়শো দুশো পর্যন্ত প্রাণ বিনাশ করে, অথচ কার্ডে লিখছে শুভ বিবাহ, লজ্জা থাকা দরকার, তখনই শুভ লিখবে। যে কর্মে ভক্তদেরকে শ্রী গোবিন্দের প্রসাদ দিতে পারবে, তবে শুভ লিখবে, না হলে শুভ লেখার অধিকার নাই। যাই হোক, বাবা মা বিয়ে দিল, অর্ধাঙ্গিনী বউ, তাহলে এক মন ছিল কত কেজি? ৪০। অর্ধাঙ্গিনী অর্ধেক নিল, রইল কত? ২০। শুরু হলো এবার শুশুড়ি। হ্যাঁ, বিয়ের পরের দিনই ব্যাগ ধরিয়ে দেবে, বাজার করে আনো রাধে। এই কিসের জন্য বিয়ে করেছো? পুত্রাঙ্কিয়তে ভার্যা। কিসের জন্য বিয়ে? পুত্রাঙ্কিয়তে ভার্যা। ছেলেকে পুত্র বলে কেন? মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে যায়, ওই পুং নামক নরক হইতে পিণ্ড দান করে ত্রাণ করে বলে ছেলেকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বোঝা গেল? তাহলে ছেলে হলো, তাকে দিলাম ১০, হাতে আছে কত? আর ভজন হবে বুড়ো বয়সে? এবার খুঁজে দেখো জীবনের সবই লস। আরে হাসবে পরে, বাচ্চাগুলোকে বসাও বসাও, আশাই তো জগৎ, নালে এদিকে একবার তাকিয়ে দাও, সারাদিন আর উঠবে না। কি গো, আশাই জগৎ নয়? ছেলে বড় হয়েছে, ছেলের বিয়ে দেবো, বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো,
কিন্তু কলিযুগে হবে না এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো জাতা ওগো এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো জাতা বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর ওই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল শেষে গোবর ছড়া দিল রে অমঙ্গলটা বিদায় হলো শেষে গোবর ছড়া দিল রে অমঙ্গলটা বিদায় হলো আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি আজকে মরলে কালকে বাসি যাকে এত মিলি নাও গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী বলে বিদায় হলো রে অমঙ্গলটা এতদিনে বিদায় হলো রে এরপর নিজের দিকে তাকাতে ইচ্ছা হবে আস্তে ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম তাকে দিলাম পাঁচ হাতে আছে বয়স বাড়ছে শুরু হয়েছে শিরায় শিরায় খাঁচ হাসবে পরে উঠতে গেলে লাঠি বসতে গেলে অমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভিতর কটকট কটকট দেখুন বসেছে কিন্তু সামনে প্রত্যেকে একটু করে জায়গা খুঁজছে যদি একটু বাড়িয়ে দেওয়া যায় প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি এবার একটা নাদনী হয়েছে আর ভজন হবে যখনই নাদনি হয়ে গেল দাদু আসন পেতে বসেছে ভগবানকে ডাকবে মন আর কত আছে নাদনিকে দিয়ে দিলাম তিন আছে কত দুই আর ভজন হবে দাদু আসন পেতে বসেছে গোবিন্দকে ডাকবে চোখ বন্ধ করে দিয়ে দাদু যেই শুরু করেছে নাদনি এসে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়েছে দাদু দোল দোল দাদু দোল ভজন শেষ আর হবে নলিনগুড়ের নতুন রাজভোগ ঠাকুমা গোপালকে দিয়েছে বাইরে বেজিয়ে সে নাম করছে নাতি সাইড দিয়ে ঢুকে গিয়ে এক পিস মেরে দিয়েছে ও তো পার্টি দিয়ে চলে গেছে ঠাকুমা এবার হাততালি দিয়ে দরজা খুলেছে দেখছে একটা আছে আর একটা ভাঙা ভুঙি রস ছিটকে পড়েছে ঠাকুমার কি মনে শান্তি ওগো দেখে যাও আমার গোপাল খেয়েছে আমার গোপাল খেয়েছে সারা গোপাল খানে তোর কপাল খেয়েছে গোপাল বুড়ো বয়সে ভজন হবে ওমা সংসারে অশান্তি হলেই ভগবানের কাছে যাই একটাই কথা প্রত্যেকে বলি ঠাকুর এই পাপের পৃথিবী থেকে আমাকে তুলে নাও ভগবান আমাকে তুলে নাও বলিনি সত্যি বলুন আর পাচ্ছি না তুমি আমাকে মুক্তি দাও তুমি আমাকে তুলে নাও তবে একটাই নিবেদন যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি যা ছিল নিজের কাছে দুই নাদ জামাইর কাছে দিয়ে শ্মশানে গিয়ে শুই যা ছিল নিজের কাছে দুই নাদ জামাইর হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই ভজন সাধন হলো না রে 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 এলি খেলি আর চলে গেলি ভজন সাধন হলো না রে এলি খেলি আর চলে গেলি রাধা গোবিন্দ না ভজিল হরি ভজন সাধন হলো না রে তিনটে বলে দি কোন কোন সময় ভগবানকে স্মরণ করবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দুপুরবেলা প্রত্যেককে ভাতের থালা নিয়ে বসতে হবে এদিকে তাকান এটা শুনে নিন উপকারটা আপনার বলবো কি না এটা বাদ দেবো বলবো দুপুর বেলা ভাতের থালা নিয়ে বসবেন আমিষ দ্রব্যগুলো নেওয়ার আগে বুঝে নিয়েছেন ভাতের থালাটাকে শুধু একটা প্রণাম করবেন কি বলে ভোজনে চ জনার্দনম হে জনার্দন
আমি সেবায় বসলাম তুমি সাক্ষী থেকো কি লাভ হবে মনু সংগীতা বলছে আপনি তিনটে উপকার পাবেন কি কি এক যত জন্ম মানব কুলে জন্মাবেন যত জন্ম জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না দুই খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল এদিকের বস্তু যদি হয় বেসামাল পাঁচু তাহলেই তুমি স্ট্যাচু যদি খেতে খেতে আপনার মৃত্যু ঘটে স্বাস্থ্য বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধামে জায়গা পাবেন কেন আপনি আগে জানিয়েছেন তিন যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয় চুরির জিনিস ভেতরে গেলে অকাজ হবে প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি আস্তে তাহলে একবার ডাকা কমপ্লিট দুই দ্বিতীয়বার কখন ডাকবেন ভগবানকে আচ্ছা এইটা যে বললাম কারো কোনো চাপ লাগলো কষ্ট হবে কি সহজ পন্থা একবারে দ্বিতীয়বার কখন ভগবানকে ডাকবেন রাত্রিতে খাওয়া দাওয়া মিটে গেল সব কাজ শেষ আপনাকে বিছানায় যেতেই হবে যাবেন না শোবার আগে পূর্ব দিকে মুখ করে বসুন ভগবানকে একটা প্রণাম করে তারপর শোবেন কি বলবেন শয়নে পদ্মনাভং চ হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি সকালে যদি সেন্টার খোলে তো ভালো আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও যদি রাত্রিতে কোন রকম সেরিপ্লাল বা স্ট্রোক হয়ে আপনার মৃত্যু হয় স্বাস্থ্য বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধামে জায়গা পাবেন তিন তবে তিন নম্বরটা একটু কঠিন আছে বলবো কি কষ্ট আছে ভোরবেলা উঠতে হবে বাসি কাপড়ে বাসি বিছানায় বাসি মুখে মায়েরা পাঁচজনকে প্রণাম করবেন বাবারা চারজনকে প্রণাম করবেন কি লাভ হবে যদি আপনার চলার পথে কোনো গ্রহ নক্ষত্রের ফাঁড়া থাকে আপনি নয় মাস করলেই ফাঁড়াটা জন্মের মতো কেটে যাবে দুই প্রত্যেক দিন আপনার এক দণ্ড করে আয়ু বৃদ্ধি হবে তিন যেসব সংসারে আয় উন্নতি নেই আপনি সাত থেকে আট মাস করে আমাকে রেজাল্ট দিন চার যাদের স্বামী স্ত্রীর মধ্যে দিন রাত খিচির মিচির চলছে বেশি না ছটা মাস করুন হতেই হবে ক্রিয়া কি করবেন ঘুম ভাঙলেই ভোরবেলা বাসি কাপড়ে বাসি বিছানায় বাসি মুখে পূর্ব দিকে মুখ করে বসে স্মরণ করে মায়েরা পাঁচজনকে প্রণাম করবেন বাবারা চারজনকে প্রণাম করবেন আগে চারটে বলে নি একটা এক্সট্রা পরে বলছি প্রথম প্রণামটা কাকে করবেন পৃথিবীং সত্ন রূপে না বুঝলেন না বাংলা বলবো পৃথিবী তোমায় প্রণাম প্রথম প্রণাম কাকে পৃথিবী কেন আমার সৌভাগ্য তোমার বক্ষে আজকে আবার ফিরে এলাম দুই শোবার ঘরে মাথার দিকে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্তপট রাখবেন ভগবান শ্রীকৃষ্ণকে দ্বিতীয় প্রণামটা জানাবেন ভগবান সুপ্রভাত আমার সৌভাগ্য আজ সকালে তোমার চরণটা দর্শন হলো তিন গুরু মহারাজের উদ্দেশ্যে প্রণাম করবেন যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যে প্রণাম করবেন বৌমাদের বলি শাশুড়ি শ্বশুরের সঙ্গে ঝগড়া থাকলেও করা যাবে তাদের কাছে যেতে হবে না স্মরণ করে প্রণাম করছেন বলে দেওয়া ভালো চার নম্বর প্রণাম শেষ
কাকে প্রণাম করবেন যার সাহায্যে আপনি বিছানা থেকে নাবলেই হাঁটবেন কে হাঁটায় আপনাকে হাঁটার শক্তিটা কে দেয় প্রত্যেক দিন সত্যমেব জয়তি সূর্যদেব বনস্পতে আমরা তো বছরে একবার সূর্য পূজা করি না করেন করেন না সত্যযুগের মহারাজ সুরাদরাজ সূর্য পূজা করেছিলেন তেতা যুগে রামচন্দ্র করেছিলেন তারপরে রাধারানী কৃষ্ণকে সঙ্গে নিয়ে সূর্য পূজা করলেন সূর্যকুণ্ডে এখনো এই সূর্য পূজার রীতিটাকে বাঁচিয়ে রেখেছে কারা জানেন বিহারীরা দেখবেন কদিন আগেই গেল ছট পূজা এই ছট পূজার বিশুদ্ধ নাম হলো সূর্য পূজা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে চারজন শেষ চারটে প্রণাম পাঁচ নম্বরটা শুধু সধবা মায়েদের জন্য বিদ্যা অঙ্গুলি দিয়ে স্মৃতির সিঁদুরটাকে স্পর্শ করে বলুন পতি পরমেশ্বরায় নমঃ কি হবে প্রত্যেক দিন দুই দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে তবে বলেনি যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন যাদের বাড়ানোর প্রয়োজন নেই তারা করবেন না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন শেষ কর্মটা করতে হবে কি আপনি ঘর যখন পরিষ্কার করছেন এই বাসস্থান পরিষ্কার করলে কে আসে বলো লক্ষ্মী আসে একটু পরেই শুনবে লীলা পরিষ্কার করলেই লক্ষ্মী আসবে আর নিজের ঘর পরিষ্কার করলে কে আসে ভগবান আসে বাহ তাহলে যখনই ঘরটা মুছবেন নিজের ভেতর ঘরে একটু ক্লিনার স্প্রে করবেন কিভাবে করবেন ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে হে জনাত্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে আস্তে কতদিন করবেন সারা জীবন না 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 আস্তে মাত্র তিন মাস নব্বই দিন আগে নব্বই দিন করে দেখবেন ওষুধটা কাজ হচ্ছে কিনা যদি কাজ হয় কন্টিনিউ খাবেন যদি কাজ না হয় একানব্বই দিনে গিয়ে ইউটিউব থেকে নাম্বার নিয়ে আমাকে একটা ফোন করবেন যদি কাজ না হয় কেন বললাম নামের দাহিকা শক্তি আছে ক্রিয়া হবে যদি নাম অপরাধ না হয় কেন এতটা জোর দিয়ে বলছি মানে বুঝতে পারছেন না আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট যার প্রেসক্রিপশনে ডাক্তার লিখে দিয়েছিল খুব বেশি হলে ষাট দিন মাকে জিজ্ঞেস করলাম তোমার কি ইচ্ছা মা বললে একটা গোবিন্দ মন্দির করে একটু প্রসাদের ব্যবস্থা করে দে বর্তমান কুড়ি বছর অতিক্রম হয়ে গেল এখনো মা কিন্তু জীবিত লিভারে পুরোটাই ক্যান্সার কদিন আগেও এন্ডোস্কোপি করানো হয়েছে পুরো ক্যান্সার লিভার সাড়ে আট কেজি করে লিভারে জল জমছিল আবার ঠিক হয়ে গেছে প্রত্যেক দিন এক থেকে দেড় লক্ষ করে হরিনাম জপ করে
নব্বই আপ বয়স এখনো ভগবানের ভোগ লাগিয়ে আমাদেরকে প্রসাদ দিচ্ছে নি, তাই গৌর হরি। এটা কি করে সম্ভব? তোমারও সম্ভব হবে, নামের দাহিকা শক্তি আছে। যদি নাম অপরাধ না হয় তোমার প্রতিও ক্রিয়া হবে। কিন্তু আমাদের কি হয় জানেন, নাম করতে করতে নাম করি মুখে, কিন্তু মন চলে গেছে টিভি সিরিয়াল। হয়ে গেল নাম, অপরাধ হয়ে গেল। হ্যাঁ, কি করে অপরাধ হয় দেখে নিন, আমি অপরাধগুলো দেখিয়ে দিচ্ছি। নাম অপরাধ কি করে হয় লক্ষ্য করুন, আমার দিকে তাকিয়ে থাকুন, ঠিক দেখতে পেয়ে যাবেন। প্রভাতে গৌরাঙ্গ কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। পূর্ণ হবে মনুষ্কাম, এই খুকি ও জাগিয়া গাও গোদার নাম রে। অপরাধগুলো বুঝতে পারছেন? প্রভাতে গৌরাঙ্গ নাম, পূর্ণ হবে মনুষ্কাম জাগিয়া গাও গোদার নাম রে। এদিকে মুখে নাম, এদিকে হাতে টিপে ধরে আছে, এক্ষুনি ডেড বডি ফেলবে, পটাস পটাস করে এদিকে নাম করছে, এদিকে মশা মারছে। এতে কি নামের ক্রিয়া হবে? অপরাধ হচ্ছে যে এদিকে মার্ডার করছো আর এদিকে হরিনাম করছো, নাকি কাজ হবে? হবে না। আপনি এক মনে এক ধ্যানে বেশি না 90টা দিন করে দেখুন, ক্রিয়া হবেই হবে। নামের দায়িকা শক্তি আছে, প্রমাণ নেবেন? 2 সেকেন্ড যাদের হাত আছে হাতগুলো উপরে তুলুন। নিতাই গৌর হরি বল, আমার সঙ্গে সবাই মিলে গান, চোখটা বন্ধ করে দিন। প্রভাতে গৌরাঙ্গ নাম, পূর্ণ হবে মনুষ্কাম জাগিয়া গাও গোরার নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম, পূর্ণ হবে মনুষ্কাম জাগিয়া গাও গোরার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, আমি হই তার রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভেতরটা ঠান্ডা হলো? কি অনুভব হলো? ঠান্ডা হয়নি ভেতর? হতেই হবে, নামের দাহিকা শক্তি আছে। খুব বিপদে পড়ে গেছো, এই কাজটা কি হবে নে? একটু আড়ালে গিয়ে, বেশি না, 3টে বার 16টা নাম 32 অক্ষর, এক মন দিয়ে মহাপ্রভুর চরণে তুমি স্মরণ করে নাও, না হওয়া কাজটাও তোমার উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হতেই হবে। তাহলে নাগরী, যে নামের এত দাহিকা শক্তি সেই নাম দিল কে বলতো? যে আনিল নাম প্রেম তার করুণা প্রচুর, সে কে? ওরে দাতা শির মনি গোরা বিশ্বম্ভর দাতা শির মনি গোরা জড়য়ন্ধ অতুরবদী সমানে বিলায় বিলায় গো, জড়য়ন্ধ অতুরবদী সমানে বিলায় গো। আস্তে, দাতার শিরোমণি। হ্যাঁ গো, শিরোমণি কাকে বলে? সবার ওপরে, মানে অত বড় দাতা নেই, যিনি দান করেন তাকে বলা হয় দাতা।
যিনি দান গ্রহণ করেন তাকে বলা হয় দানী, তাই তো নাকি? দানী কাকে বলবো? যে দান নেয় না দান দেয়, যে দান নেয় যান দেয় সে হচ্ছে দানী না, এটাই ভুল জানেন। যে দান দেয় সে হলো দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। আস্তে, আপনাদের এদিকে মনে হয় নেই, কেউ মারা গেলে, কেউ মারা গেলে যে ব্রাহ্মণ পূজা করে তার কিন্তু সাধ্য করার অধিকার নাই, সাধ্য করার জন্য আলাদা বাউন আছে, তাকে বলা হয় অগ্রদানী। যিনি প্রেতের কিয়া করেন তিনি ভগবানের পূজা করতে পারবেন না, নাই এদিকে অগ্রদানী ব্রাহ্মণ নাই, তাহলে কি যে ওই ভগবানের সেবা করবে সেই সাধ্য করবে? যাই হোক, যেদিকে যেমন সংবিধান ওটা তো বলা যাবে না কিছু, যেদিকে যেমন চলন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এটা বুঝে নিতে হবে, যেমন মহাপ্রভুর সেবা সব ব্রাহ্মণ পুজো করতে পারবে, মহাপ্রভুর সেবা সবাই করতে পারবে না। কেন? আচারী ব্যক্তি ছাড়া মহাপ্রভুর চরণে ফুল দেওয়ার অধিকার নাই। হরিভক্তি বিলাস বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থে পরিষ্কার লেখা আছে, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে দাতার শিরোমণি চৈতন্য মহাপ্রভু কেন? আচ্ছা বলি, সত্য যুগে বড় দাতা কে ছিল? কি গো, তোমরা তো সবসময় কীর্তন শুনছো, বলি মহারাজ। বাহ, তেতা যুগে বড় দাতা বলো, তেতার বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা এটা সবাই জানে কর্ণ মহারাজ। কিন্তু ভগবানকে ছদ্মবেশে গিয়ে তবে দান নিতে হয়েছে, চেঁচে দিয়েছে কি? কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু অযাচিত মহেন পতিত হেরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন, কিরে নাগরী, তাহলে এর মতো দাতা হবে? যে চাইলো তারেও দিল, যে না চাইলো তারেও না চাইলো, না চাইলো দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। জড় অন্ধ অতুর বোধি সবারে মিলা, জড় অন্ধ অতুর বোধি সবারে মিলা, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, করম দোষেতে মোর ভগনা ছুটিল, করম দোষেতে মোর ভগনা ছুটিল, আমার হলই বাকি, যদি বাকির খাতায় রইল ফাঁকি, হলই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি, হলই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি, আর এই ভবে আসবে বাকি, বাকির খাতায় রইল ফাঁকি, আর এই ভবে আসবে বাকি, বাকির খাতায় রইল ফাঁকি, হলই বাকি, তোমার হলই বাকি, করম দোষেতে মোর ভগনা ছুটিল, ভগনা ছুটিল, ও কি ভগনা ছুটিল রে, এ করম দোষেতে মোর ভগনা ছুটিল রে, এ এ। এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিরে আবার গাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে, এইবার সবাই মিলে চলুন, কোথায় যাব? মধুময় শ্রীধাম বৃন্দাবন। বাবা, একটা ভজন গাই নাকি, বাংলা গাইব না হিন্দি গাইব?
মন চলো যাই মন চলো যাই সবাই গাইছেন তো ওই পিছন দিকে মন চলো যাই মন চলো যাই মন চলো যাই মন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে আমি সুন্দর মদন মন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে আমি সুন্দর মদন মোহন মদন মোহন মদন মোহন মদন মোহন মদন মোহন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দি যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দি যমুনা জয় জয় মহাবন কেশি ঘাট বংশী বন দ্বাদশ কান 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 যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশী বন দ্বাদশ কান যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন পাঁচ জয় জয় কৃষ্ণ সখা পটু বীজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা পটু বীজ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় জয় বৃন্দাবন বাসী যত জয় বনবাসী যত জয় 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 জল রস সর্ব রস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সিজন্য ভাবাদ করিয়া শরণ দিন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন মন চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন নিতাই গোপ প্রেমানন্দে হরি নম প্রেম সে বলো ধামে শ্রী রাধা রানী কি বলো অষ্ট সখী শিরমণি রাধা রানী কি মাধুর্য মহিনী ধনী রাধা রানী কি রানী হমারি মা ও রানী হমারি রানী হমারি মা রানী হমারি স্বর্গ মত পাতাল তিন লোকন সে নিয়ারি রাধা রানী হমারি 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 রানী হমারি মহারানী হমারি রানী হমারি মহারানী হমারি বরসন বালি হমারি রাধা রানী হমারি তিন লোকন সে প্যারি রাধা রানী হমারি তিন লোকন সে প্যারি
राधा रानी हमारी। ब्रह्मा शंकर पार ना पावे, 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 ऋषि मुनि जोगी ध्यान लगावे, ऋषि मुनि सब ध्यान लगावे, इंद्र इंद्र करो तो बुहारी, राधा रानी हमारी, लोकन के प्यारी राधा रानी हमारे, लगन सुन राधा रानी हमारे। মণ্ডলী ভক্তিমতী মায়েরা ভজন যখনই গাইবেন বা শুনবেন আত্মনিবেদন করে শুনতে হয়, হাত উঁচা করো, জয় গৌর হরি বল। স্বর্গে সরি জগত কল্যাণী, স্বর্গে সরি জগত কল্যাণী, স্বর্গে সরি জগত কল্যাণী, স্বর্গে সরি জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, অভিদেহি রে পাভুকারি রাধা রানী হমারি, লোকনকে প্যারি রাধা রানী হমারি, লোকনকে প্যারি রাধা রানী হমারি, লোকনকে প্যারি राधा रानी हमारे। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसाना में राधे राधे, राधे राधे। प्रेम से बोलो, भाव से बोलो, भक्ति से बोलो। वृंदावन में, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसाना में, दान गली में, मान गली में, कुंज गली में, शेतो दीप में, प्रेम सरोवर राधे राधे, कुसुम सरोवर मानस गंगा राधे राधे, सकलेश्वर में राधे राधे, ऋषि घर में राधे राधे, पंछी वन में राधे राधे, कुंज वन में राधे राधे, विधु वन में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में, सखी कुंड में, गुलाब कुंड में राधे राधे, भरत कुंड में राधे राधे, गोपी कुंड में राधे राधे, छतीपुरा में राधे राधे, गोवर्धन में राधे राधे, तीवन में राधे राधे, लोबन में राधे राधे, गोवर्धन में राधे राधे, गोवर्धन में राधे राधे, दादस वन में राधे राधे, मोहावन में राधे राधे, मधुवन में राधे राधे, निधुवन में राधे राधे जब चल आएंगे बिहारी, 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 आएंगे बिहारी ही चले शाम के प्यारी, आएंगे बिहारी चले शाम के प्यारी, आएंगे बिहारी चले शाम के प्यारे, राधे राधे जब चल आएंगे बिहारी, राधे राधे जब चल आएंगे बिहारी, राधा मेरी सागर, राधा मेरी सागर, तरंग है बिहारी, तरंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंद्र चकर है बिहारी, राधा मेरी मिजरी, हे राधा जो मिजरी है गोविंद की हमें आलादा पड़ा जावे ना, एक संगे रखते हमें की हमें
राधा मेरी मिचरी, राधा मेरी मिचरी, राधा मेरी मिचरी, राधा मेरी मिचरी, मिष्टि साध है बिहारी, मिष्टि साध है बिहारी, राधा मेरी मिचरी, मिष्टि साध है बिहारी, राधा मेरी मिचरी, मिष्टि साध है बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे निताई गौरी हरि बो, राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी। प्रेम से बोलो जय जगन्नाथ की जय। কলি যুগে এই মুহূর্তে আমরা যাব বৈকুণ্ঠ ধাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলুন কলি যুগের বৈকুণ্ঠ ধাম কোথায়? যাবেন তো নাকি? কারা আগে আগে যাচ্ছে? চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ সঙ্গে, পিছনে ভক্তগণ। নীলা দেখবে যদি নীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত, সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত, তোমরা মুখে হরি হরি বল, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। প্রেম সে বলো নীলাচল ধাম কি যা। নিত্যানন্দ সঙ্গে চৈতন্য মহাপ্রভু যেতে যেতে বুড়ি মার কোলে বসে, ওই মোটা পিপুল বৃক্ষের তলায় একটা সমাধি মন্দির, যে সমাধি মন্দিরের ওপরে লেখা ছিল বন্ধু রূপে জগন্নাথ। বুড়ি মা, কে ওই বন্ধু? কার বন্ধু? জগন্নাথকে তো চিনি, বন্ধুটিকে ওরে ও এক ভক্ত, এমন কিচ্ছু সাধনা করেছিল স্বয়ং জগন্নাথ। আস্তে, চোখের জল দিয়ে ভক্তের চরণের তলাটা ধুয়ে দিয়ে একটা একটা করে কাঁটাগুলোকে দাঁত দিয়ে বার করেছিল। বুড়িমা কি বলছো তুমি? হ্যাঁ, ওরে নিতাই, ওরে গৌর, কি তার সাধনা! স্বয়ং ভগবান যার জন্যে কাঁদলো, শুধু কাঁদলো নয়, ভক্তের প্রতিজ্ঞা ছিল জীবনে যেদিন আমি মরব তোমার কোলেই আমি মরব, এবং তুমি নিজে হাতে আমাকে সমাধিস্থ করবে। ভগবানকে তাই পূর্ণ করতে হলো। বুড়িমা, কে এমন ভক্ত বলো না শুনি, আমি কৌতূহল চরিতার্থ করি। শুনবি নিতাই, শুনবি গৌ। ভিক্ষা মেগে খায়ো সদা, তারা হরি নাম জপে, ভিক্ষা মেগে খায়ো সদা, তারা হরি নাম জপে, এতে কুমার নন্দের মাঝে কিছু দুঃখ আছে, এত আনন্দ মাঝে কিছু দুঃখ আছে, এতে কয়া নন্দের মাঝে কিছু দুঃখ আছে, এতে সুখের সংসার কেন? ভিক্ষা করে যা পায়, কে? পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী, ভিক্ষাই ছিল যাদের একমাত্র জীবিকা।
ছোট্ট একটি ছেলে হয়, তার নাম মাধব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রত্যেক দিন ভিক্ষা করে এনে রন্ধন করে যা পায় ভগবানের সেবা দিয়ে তারপর সবাই প্রসাদ পায়। প্রসাদের একটা গুণ মহিমা আছে, এটা মানেন তো? কেন? প্রসাদ পাবার জন্য দেবী দশভুজা দুর্গা শিবের সঙ্গে ঝগড়া করে পুরীতে জগন্নাথ মন্দিরের সামনে এসে বসেছিলেন। যে মন্দির আজও জগন্নাথ মন্দিরের সামনে আছে, বিমলা দেবীর মন্দির। শুধু একটু জগন্নাথের প্রসাদ পাওয়ার জন্য প্রসাদের বিরাট গুণ মহিমা। সেদিন ছিল একাদশী তিথি। এইবার যারা একাদশী করেন তারা নিশ্চয়ই জানবেন, একাদশী করলে সময়ে দ্বাদশীর পালন করতে হয়, না হলে তার একাদশী করা বৃথা হয়। একটা কথা বলি, গ্রাম বাংলায় এখনো নাকি এই কথাটা প্রযোজ্য আছে, সধবাদের একা একা একাদশী করতে নাই, বলে না অনেকে? আমি বলছি হরি ভক্তি বিলাসে বলা আছে, সাত থেকে সত্তর বছর পর্যন্ত যে কেউ একাদশী করতে পারেন। একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করলে পৃথিবীর যত পাপ তার মধ্যে বিরাজ করে তাকে সেই পাপের বশীভূত হতে হয়। প্রশ্ন হবে কেন করব একাদশী, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। হ্যাঁ, বলতে থাকুন, উত্তর পেয়ে যাবেন। কেন করব একাদশী, 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 তোমার পাপের ভাগ কেউ নেবে না একাদশী, তোমার পাপের ভাগ কেউ নেবে না একাদশী, তোমার পাপের ভাগ কেউ নেবে না করো একাদশী, 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 একাই দোষী। বোঝা গেল? সংক্ষেপে বলে দিলাম এটা। এবার একাদশী কেন করতে হয় বলতে গেলে তাহলে একদিন এক্সট্রা কীর্তন হবে, শুধু একাদশীর পরিমাপ বলতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার দ্বাদশীর দিন সকালবেলা সনাতন দাস বলছে, পদ্মা কি তুমি হাঁড়িতে একটু জল ফুটাও, আমি এই সামনের পাঁচ সাত ঘর ভিক্ষা করে নিয়ে চলে আসছি। কি ভিক্ষা? অযাচিত ভিক্ষা করতেন সনাতন দাস। অযাচিত ভিক্ষা মানে বোঝেন? দাঁড়ে দাঁড়াবে, নাম করবে, এর বাইরে কিছু করবে না, কিছু চাইবেও না। নাম চলার মধ্যে যদি তুমি এলে দিলে দিলে, না দিলে চলবে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। সবাই গাইছেন তো? কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্যই অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্যই অবতার, খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে শ্রী রাধা গোবিন্দ। গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। উচ্চ ঈশ্বরে কাঁধে প্রভু জীবের লাগিয়া,
চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া হরে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ চলে ছল করে নেত্র ভাবে দেবী ভো চলে ছল করে নেত্র ভাবে দেবী ভো ছল ছল করে নেত্র ভাবে দেবী ভো ছল ছল করে নেত্র ভাবে দেবী ভো কয়ে ঠমকে ঠমকে যায় বলে হরি ভো ঠমকে ঠমকে যায় বলে হরি ভো চারটে ঘর ভিক্ষা হয়ে গেছে আর একটা ঘর করলে হয়ে যায় ওইখানেই বিপদটা ঘটলো কি বিপদ একটা ঘর ভিক্ষা নিতে বাকি ওদিকে আকাশও ডাকতে শুরু করেছে কি করা যাবে একটা বাড়ি আর হবে না হলেই তো সমস্যা মিটে যায় বৃষ্টিটা নামার আগে ছুটে পৌঁছে যেতে হবে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ পাঁচ বাড়ি ভিক্ষাও হয়ে গেছে ভিক্ষার পুডলিটা এই রে এইবার শুরু হয়েছে যোদ্ধা ও তো জানে ছুটে বাড়ি পৌঁছে যাব এই ছুট দিয়েছে কিন্তু ভগবানের ইচ্ছায় জগৎ চলে ঠিক রাস্তার মাঝখানে এসেছে কড়কড় কড়া মাথায় পড়লো বজ্রপাত দাউ দাউ করে দেহটা জ্বলতে রইল দূর থেকে গ্রামের লোকেরা দেখতে পেয়েছে আরে সনাতনের মাথায় বজ্রপাত পড়ে গেল দেখ হাই 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 দেখ কি অবস্থা কিন্তু সেই মুহূর্তে কে কি করবে ও তো সেকেন্ড সময় দেবে না গোটা দেহটা পুড়ে ছাই হয়ে মাটিতে পড়ে গেল গ্রামের লোকেরা সবাই ছুটি এলো আজ দ্বাদশী তিথি বৈষ্ণব মানুষ ভগবানের কিরম বিচার বলতো তাড়াতাড়ি গিয়ে পদ্মাবতীকে খবর দে একটা পাড়ার বিজ্ঞ লোকেরা এলেন বাড়িতে পদ্মা পদ্মা বাড়িতে আছো ও জ্যাঠামশাই আসুন আসুন ও এসে যাবে ওই সামনের বাড়ি কটায় ভিক্ষা করতে গেছে এক্ষুনি এসে যাবে আপনারা বসুন কথা বলবেন তো বসুন পদ্মা উনানের মধ্যে হাঁড়ি বসিয়েছো কি হচ্ছে জল ফুটছে জ্যাঠামশাই ও বললো আমি চাল নিয়ে আসছি তুমি জলটা বসাও আচ্ছা আপনারা চুপচাপ হয়ে গেলেন কেন কিছু বলছেন না কেন পদ্মা হাঁড়িটা উনান থেকে নাবিয়ে দাও কেন জ্যাঠামশাই ফিরবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে ফিরে আসবে না মনের মানুষ তখনও পদ্মাবতী বুঝতে পারছেন দিন ঘরে ও গো বিধি তারে কেড়ে নিয়েছে তরে আসবে না মনের মানুষ কোন দিন ঘরে ফিরে আসবে না মনের মানুষ কোন দিন ঘরে সনাতন ভিক্ষায় গেছিল এ কথা সত্য পদ্মা হাড়িটা নাবিয়ে দিয়ে আমাদের সঙ্গে চলো কোথায় দেখবে চলো পথের মাঝখানে মাথায় বজ্রপাত পড়ে সনাতন মারা গেছে বলো না হ্যাঁ
ছুটতে ছুটতে সসব ব্যস্তে পদ্মাবতী চললেন। আমি করেছি জারি লাগি তুমি, এতদিন তোমার সেবা পূজা করে তুমি তার বিনিময় এই দিলে ভগবান। জীবনে কোনোদিন তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমরা জল বিন্দু গ্রহণ করি জনমের পুরারে। আমি এমন সাজা পেলাম এই কি তোমার ছুটতে ছুটতে গিয়ে স্বামীর মৃতদেহের উপর আছা আড়খে পড়ল পদ্মাবতী। হরিমানি ডুবিল সাগর শুকাল অভাগীর কর্ম দোষে কাঁদে আজ পথে বসে কর্ম দোষে কাঁদিয়া যো পথে বসে হায় গো কাঁদিয়া যো পথে বসে বিধাতার কলমে কি লিখেছে জানি না কেন বিধি দিল মোরে এতে কো যাত না বিধাতার কলমে কি লিখেছে জানি না কেন বিধি দিল মোরে এতে কো যাত না। বলো না ভগবান কি লিখেছ। পথিকের নিলে কি সুখ তুমি পেলে আমার পথিকের নিলে সুখ তুমি পেলে আমারে করিলে দোষী কাঁদিয়া যো পথে বসি আয় রে কাঁদিয়া যো পথে বসি আয় রে কাঁদিয়া যো পথে বসি। ভাবুন ওই চার বছরের ছেলেটা বাবার মুখে আগুন দিচ্ছে, ভাবতেও অবাক, মা ও মা মা বাবা উঠছে না কেন? খোকা মাধো আর উঠবে না বাবা, বাবা আর কোনোদিন কথা বলবে না রে বাবা, মা মা বাবা আর কথা বলবে না, না কি করবে? স্বামীর অন্ত্যেষ্টি ক্রিয়া শেষ করে ভিক্ষা করে সাধ্য তর্পণাদি সমাধা করে কাজ তো একটা খুঁজতে হবে, ছেলেটাকে মানুষ করবে কি করে? একটু ধ্যান দিন মায়েরা, সকালবেলা চাবি দিয়ে জল দিয়ে ঘরের মধ্যে ছেলেটাকে রেখে মা কাজে যায় লোকের বাড়ি, সারাদিন কাজ করলে সন্ধ্যাবেলায় দুটো করে হাতে গড়া আটার রুটি,
তখনকার দিনে ওইটাই ছিল মাহিনে, একটা এনে জল দিয়ে ভিজিয়ে বাচ্চাটাকে খাওয়ায় আর একটা মা নিজে খায়। এও ভগবানের সহ্য হল না, কাজের শেষে আঁচল পেতে দাঁড়ায়, দুটো করে রুটি ছুঁড়ে দেয়। আজকে রুটিটা আঁচলে না পড়ে নিচে পড়ে গেল। ওই যে প্রবাদ বাক্যে বলে না, কারো সর্বনাশ আর কারো পৌষমাস, কুকুর ছুটে এসে রুটি দুটোই নিয়ে চলে গেল। কেঁদে উঠল পদ্মাবতী, জানি তোর খিদে পেয়েছে, একটা খেতে পারতিস, আমি বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফিরে চাবিটা খুললেই চার বছরের ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা, দাও না মা দুটো কিছু খেতে, দাও না মা। বলুন তো মায়েরা বুকে হাত রেখে, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে একটু পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় দুঃখ বড় কষ্ট আর কিছু নেই। খালি বাটি হাতে মা ফিরেছে, মাধুর অভ্যাস আঁচল দেখে প্রত্যেক দিন আঁচলে রুটি বাঁধা থাকে, ছুটে গেছে চাবিটা খুলতেই, মা ও মা মা কিরে আজকে আঁচলে খাবার বাঁধা নেই বাবা, খাবার পাইনি বাবা, ও মা খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। বলুন ওই মা এবার কি করবে, আপনারা তো মা, বলুন ওই মা এবার কি করবে, ও মা একটু কিছু খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে। একটু কিছু খেতে দাও না মা, মাধু অপেক্ষা কর বাবা, আমি এক্ষুনি পাড়া থেকে খাবার চেয়ে এনে দিচ্ছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মাধুকে রেখে মা পাড়ায় চলল ভিক্ষা করতে, যদি কেউ কিছু খাবার দেয়। যাক আমার এক সহৃদয় ভাই জানতে চাইছে, সনাতন দাস তিনি তো হরিনাম করছিলেন, তার মাথায় বজ্রপাত পড়ল কেন? খুব ভালো প্রশ্ন, ভাইকে অনুরোধ করব তুমি গঙ্গাপুত্র ভীষ্মর জীবনীটা পড়ে নিও। মহাভারতে যার নামে এক বিন্দু কলঙ্ক নাই, যার মতো ত্যাগী যার মতো মহাপুরুষ পৃথিবীতে কেউ হবে না, সেই ভীষ্মের কেন 54 দিন স্বরসজ্জা হলো? এটা পড়লেই তুমি জেনে যাবে সনাতনের মাথায় কেন বজ্রপাত পড়ল। কোন সময় ভাববেন না যে এ জন্মের পাপ আমি এ জন্মেই ভোগ করব। ভগবান গঙ্গাপুত্র ভীষ্মকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন, তোমার দ্বাদশ জন্ম পিছনের চরিত্র তুমি দেখে এসো, নিশ্চয়ই আপনারা জানেন 12 জন্ম আগে এমন এক পাপ করেছিল, সেই পাপের ফল ভীষ্ম 12 জন্ম পরে ভোগ করল, যার জন্য 54 দিন স্বরসজ্জা। এ জন্মে তুমি নাম করছো, দেখবেন একদম বাস্তব প্রমাণ, বৃন্দাবন নবদ্বীপে বহু বাবাজিরা শেষ জীবনটা বেটসোর হয়ে যায়, গোটা ঘা হয়ে যায় বেশিরভাগ, আমি অনেকজনকে দেখেছি পিঠে বড় বড় ঘা হয়ে গেছে বিছানায় পড়ে, লোকেরা বলে দেখেছিস হরিনাম করে কি হয়েছে, তা যে বলে সে তো গণ্ড মূর্খ, সে তো বোঝে না যে পূর্ব পারব্ধ প্রত্যেককে ভোগ করতে হবে। যদি সময় হয় এই প্রসঙ্গে আমি একটা পয়েন্ট আপনাদের বলবো, যদি সময় থাকে, কথা দিচ্ছি না চেষ্টা করব, ওই জায়গাটা থেকে সরে এলে হবে না। এখন মাধবকে বাড়িতে রেখে মা গেলেন পাড়ায় ভিক্ষা করতে, যার দ্বারে যান সেই দরজা বন্ধ করে দেয়, তোমাদের একটু ভাতের ফ্যান আমাকে দাও না গো,
ছেলেটার বড় ক্ষুধা, সে তো কখন গরুকে দিয়ে দিয়েছি দেব কি করে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজ হয়তো অনেক উন্নত বাংলা, একটা দিন এরকম দিন গেছে বহু ফ্যামিলিতে, কারণ আজকে সাধুগুরু বৈষ্ণবের তিল তিল কৃপায় হয়তো একটা জায়গায় পৌঁছে গেছি, কিন্তু বলতে নিজের কোনো কষ্ট নেই। একদিন আমার নিজের জীবনেও এমন গেছে, মা লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে নে, আমি বলছি বাস্তব কথা, লবণ দিয়ে গুলে দিত, আমি স্কুল যেতাম, সেই মা আমার আজও বর্তমান। যখন সারা পাড়ায় মা এতটুকু খাবার ভিক্ষা করতে পারলো না, মনে মনে ভাবলো এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে আর লাভ নেই, কারণ সকাল হলেই আবার ছেলেটা বলবে মা দুটো খাবার দাও না, কি করব, মা হয়ে একটা ছেলেকে দুটো খাওয়াতে পারিনি, কি হবে বেঁচে থেকে। ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মবিসর্জন দেব। বাড়ি ফিরেছে দুঃখিনী মা পদ্মাবতী, খালি বাটিটা হাতে, মাধু ছুটে এসছে, মা ও মা, মা কেউ খাবার দেয়নি, মা একটু কিছু খেতে দাও না, মা শুধু খাই আর খাই, মরতে পারিস না। বিধিকার কপালে কি লিখেছে জয় না রে বিধিকার কপালে কি লিখেছে জয় না রে বলা, তুমি কাউকে দিলে মাধু মা কোলে আয় আয় জল খা, সকাল থেকে শুধু জলই তো খাচ্ছি মা, জল খেয়ে ঘুমিয়ে যা, সকালবেলা অনেক খাবার পাবি, কেন সকালে যখন পাড়ার লোক গ্রামের লোক ছুটবে যে ছেলেটার মা মারা গেছে, সবাই খাবার দেবে, আমি বেঁচে থাকতে কেউ দেবে, এটাই নিয়ম জানেন তো। মাধু মায়ের কোলে উঠে খিদে লেগেছে কি করবে, মায়ের ওই আঁচলটা মুখের মধ্যে চুষতে চুষতে আর দাঁত দিয়ে চিপা হয়ে গেছে, ঘুমি পড়েছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানার উপর শুয়েছে, ভগবানের উদ্দেশ্যে বলছে, ভগবান আজ থেকে আমার প্রাণের মাধুকে আমি তোমার চরণে রেখে যাচ্ছি, ঠাকুর তুমি ওকে দেখবে। মাধু ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মারা গেছে বাবা, দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস মাধু। আর একটা কথা মাধু, যদি আবার তোর মনুষ্য কুলে জন্ম হয় ভগবানকে বলবি মাধু, যেন আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয় বাবা। প্রণাম বঙ্গভূমির মাটি, প্রণাম আমার ইষ্টদেব, প্রণাম গুরু মহারাজ। মাধু ক্ষমা করিস বাবা, আমি আসছি, এক পা দু পা তিন পা কি হলো, আঁচলেরও টানে মাধু,
जागिया उठिल अचल रुटाने माधु ओगो मागो जियो ना चले रोटाने माधु जागिया उठिल अमाई फेले जेयो नमा कादीते लागिल अमाई फेले जेयो नमा कादीते लागिल मागो आमी की तोमार সহ্য করতে না পারলে মরে যাব সেও ভালো আর কোনোদিন খাওয়া চাইবো না মা ছোটবেলায় বাবা মরে গেছে এখন তুমিও যদি কোথাও চলে যাও বলো না মা আমি কার কাছে থাকব মাধু তোকে ফেলে আর কোথাও যাব না বাবা ছুটে এসে মা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে মাধু মায়ের চোখের জলটা মুছে দিয়ে বলে তুমি কেঁদো না মা তুমি কেঁদো না কাল থেকে আমি সংসার চালাবো কি করে তুমি চিন্তা করো না তুমি শুধু চোখটা বন্ধ করে থাকবে যা করার আমি করব ছোট্ট ছেলের বুদ্ধি দেখো মা চোখ বন্ধ করেছে মায়ের হাতটা ধরেছে একটা ভাঙা বাটি হাতে নিয়েছে ওই রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে শুরু করেছে কি বলছে দেখুন ওইটুকুনি ছেলে মুখের কথাগুলো শুধু শুনুন চোখের জলে বুক ভেসে যায় মুখের দিকে চায় ও বাবু বাবু জলে বুক ভেসে যায় মুখের দিকে চায় ও বাবু একবার ফিরে যৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া গৃহেতে গোবিন্দ সেবা একবার ফিরে চায় চোখের জলে মুখ ভেসে যায় মুখের দিকে চায় একটি পয়সা দাও ও বাবু গো একটি পয়সা দাও ও বাবু গো একটি পয়সা দাও যা ভিক্ষা পেয়েছে এখন পনেরো দিন আর ভিক্ষা করতে হবে একদিনের ভিক্ষাতেই পনেরো দিন চলে যাবে মানে বুঝতে পারছো কি অবস্থা
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভিক্ষা করে যা পায় ওই প্রত্যেক দিন রন্ধন করে ভগবানের ভোগ লাগিয়ে মা ছেলে কতদিন গেল। যারা এখনো প্রসাদ পাননি, তবে এখন যারা বসে আছে ডেক ডাকলেও যাবে না ওরা, এখন যারা এখানে পড়ে আছে প্রসাদ পাওয়া হয়নি, গান না শেষ হলে ওরা হয়তো যেতে বা যাবে না। তবু বলছি যাদের ইচ্ছা আছে প্রসাদ পাওয়ার, আপনারা ধীরে ধীরে গিয়ে প্রসাদ পেয়ে আসুন। কতদিন গেল, দেখিতে দেখিতে মাধু দ্বাদশ বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু দ্বাদশ বৎসর হইল, কেটে যা কেটে যায় কেটে যায়। দ্বাদশ বৎসর হইল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। এ মাধব, একা একা বসে কি করছিস? বলে হ্যাঁ রে যতীন, এই তোদের আত্মীয় স্বজন আছে? হ্যাঁ আছে তো। এ বাসো, তোর আত্মীয় আছে, পানো তোর আছে, এই দে আমি যখনই মাকে বলি মা এই পৃথিবীতে আমার কে আছে, মা কিচ্ছু বলে। তোরা আজকে দাঁড়া, আমি মাকে আজকে জিজ্ঞাস করো, মা পৃথিবীতে শুধু তুমি আমি না কেউ আমাদের আছে, আজকে জানবো তোকে ছাড়বো। জননী বলো মা, সত্যি কথা বলবে মা? কি রে, কে ভাই আমি, কে ভাই আমা একান্ত আপো, কে ভাই আমি, কে ভাই আমা একান্ত আপো, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে কখন, বলো বলো মা কে ভাই আপন, 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 জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে ভাই আপন, এই জগৎ মাঝে সেবা কুঞ্জন, মা গো তাহার চরণ করবো শরণ, জগৎ মাঝে নিতাই গৌর হরি হরি চরণ করবো শরণ, তাহার মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা মা এই পৃথিবীতে আমাদের আপনজনকে বলো না মা। মা দেখলো ছেলে যখন জানতে চাইছে বলে দেয়াই ভালো, কেন পল্লাদেন পিতাংতাত্রা মাতা চ ভরতেন হি বলিলাং আচার্যেন বিদুরেন সবান্ধো নারা, রামার্তে হিত সর্জন ভাতরঞ্চ বিভীষণা, গোপ গোপী পোতি মাং তত্রা গোবিন্দম শরণাগত। যে পিতা মাতা পুত্রকে ঈশ্বর অভিমুখী করতে পারে না, শাস্ত্রে তেমন পিতা মাতাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। প্রমাণ পল্লাদেন পিতান্তত্বা, পল্লাদ নিজর পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলো, মাতা চ ভরতেন হি, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলেন, বলিলাং আচার্যেন বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে পরিত্যাগ করলেন, বিদুর আত্মীয় সবান্ধবকে পরিত্যাগ করলেন, ব্রজ গোপীরা সংসার স্বামী ছেলে মেয়ে সবাইকে ত্যাগ করেছিলেন বলে তবে তাদের গোবিন্দ প্রাপ্তি হয়েছিল। তাই গৌর হরিব, মা দেখলো ছেলে যখন জানতে চাইছে সত্যিটা বলাই ভালো। মাধব এই পৃথিবীতে একজন আছে, কে মা? সে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ।
নদে রধি গোবিন্দম সর্ব কারণ কারণা নদে রধি গোবিন্দম সর্ব কারণ কারণা ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহায় ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত জোড় করি হাত যেই গৌড় সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই জগন্নাথ দেখি 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 মা কিরে আরে প্রণাম করছিস কেন দাঁড়াও শাস্তে বলে পিতার অধিকা মাতা গর্ভধারণ পুষনা অত শ্রী ত্রিশূলা কেসি নাস্ত্রি মাতৃ সমগ্র ভূমে গরিয়োসি মাতা সরকাদ উচ্চতর পিতা জননী জন্ম ভূমিষ্ঠ সরকাদ অপি গরিয়োসি মাসছি আমি কোথায় যাবি ওই যে তুমি বললে আমাদের আপনজন জয় জগন্নাথ আসছি মা মাধু শুনে যা কি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আমার এখনকার ভাইদের বলবো তোমরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাও যদি পিছন থেকে মা ডাকে কি বলো ঘুরে তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই এতক্ষণ বাড়িতে রইলাম বলতে পারলে না একটা শুভ কাজে যাচ্ছি পিছনে ডেকে দিলে বলিনি আমরা শুনে রেখো খালি হতে ভর্তি ভালো যদি ভর্তে যায় আগুর চেয়ে পিছু ভালো যদি একবার ডাকে মায় কিছু বলবে মা বলবো মাধু কি মা সত্যি চলে যাবি হ্যাঁ যাব সত্যি যাবি হ্যাঁ যাব একটা কথা শুনে যা কি যতদিন সত্যের সন্ধান না পাবি যতদিন প্রকৃত আত্মতত্ত্ব জানতে না পারবি ততদিন তোর ওই পাপ বদনটা আমাকে আর দর্শন করাবি না যা এই কথা বলে কেন মা ছাড়লেন মা জানে আমি যদি ওকে এইরকম ধাক্কাটা দিই মনের কষ্টটাও ভগবানের চরণে নিবেদন করবে আমি ওর মন থেকে একটু সরে যেতে পারলে ওই মনটাও গোবিন্দ চরণে দিতে পারবে আর দেরি নয় চললো মাধু দাস কোথায় নীলাচলে আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দা আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দা আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দা আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দা এ দুর্গম পথে চলিতে চলিতে এ দুর্গম পথে চলিতে চলিতে এ দুর্গম পথে চলিতে চলিতে দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দা আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দা এই যে গানটি শোনালাম এই গানটি আমার ঠাকুমা মরার আগে আমাকে শিখিয়ে গেছে আপন বলিতে ভবে ছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা আপন বলিতে ভবে ছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা এ পথে চলার তো নাই বিরাম আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দা আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দা এসে বসলেন কোথায় পিপুল বৃক্ষের তলায় হাঁটার আর ক্ষমতা ওইখানেই বসে আপন মনে নাম করছে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা একদিন দুদিন নয় সাত দিন সাত রাত অনাহারে অনিদ্রায় বসে নাম করছে কোথায় পিপুল বৃক্ষের তলায় আট দিনের দিন একাদশী সাত দিনের দিন রাতে জগন্নাথ নিজ ঘরণি লক্ষ্মীকে ডেকে বললেন লক্ষ্মী প্রভু আমাকে নিবেদিত এগারো ভরি সোনার থালার ভোগ প্রসাদ আজ রাত্রিতে মাথায় করে নিয়ে গিয়ে তুমি ভক্তের সেবা করিয়ে এসো কেন কাল একাদশী সাত দিন কিছু পাইনি
ও কাল যদি একাদশী করে তো মরে যাবে, রাত্রিতে প্রসাদটা পাই দাও। জগন্নাথ আদেশে, জগন্নাথ ঘরণী মা লক্ষ্মী, জগন্নাথের নিবেদিত এগারো ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে। আর এদিকে মাধুদাস আইছে, মন ও মন মন রে বল মন, হরি মুরারি মুকুন্দ জগদানন্দ, নন্দ কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে ও ও ও মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অনেকেই আছে এখনো প্রসাদ পাননি, হাত তুলুন তো দেখি কারা প্রসাদ পাননি এখনো। ও সবার পাওয়া হয়ে গেছে, সব প্রসাদ পেয়ে বসে আছেন। রাধে, এই যে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে এখনো বসে আছেন, লাভ কি হবে? বুক ভরে যাবে অভাব মেটাবে ত্রিতাপে জ্বালা, আরে রবে না রে। বুক ভরে যাবে অভাব মেটাবে তৃতাপ জ্বালা, আরে রবে না রে। ভজরে অন্ধ চরণারবি তোমরা, ভজরে অন্ধ চরণারবিন্দ সেই নাম হরে কৃষ্ণ হরে হরে এ এ এ মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঘরে গো গো গো। মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত প্রসাদটা এনে ডাকছে, মাধব কে? আমি মা। ও মা, তুমি বলেছিলে সত্যের সন্ধান না পেলে মুখ দেখাবি রে, তুমি ফিরে যাও, আমি এখনো পাইনি। আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী, স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে, প্রসাদ পাও। যতই হোক সাত দিন তো কিছু খায়নি, খাবার দেখলে খিদে হবে। ও তো আপন মনে প্রসাদটা পেয়ে হাত মুখ ধুয়ে সোনার তালাটা পিছন দিকে রেখে ভজন করছে, কেন? সোনা সামনে থাকলে অহংকার জন্মায়, সোনাটা পিছন দিকে রেখে আবার ভজনে বসলে। এদিকে পাণ্ডারা এসে ভোরবেলা মন্দির খুলেছে, দেখছে জগন্নাথের প্রসাদী থালাও নেই প্রসাদ। হে রামলাল প্রভু, কাল সেবাকে দিয়েছিল মদন প্রভু। এই যে মদন বাবু এদিকে আস, কালকে জগন্নাথের সেবা কে দিয়েছিল? বাহ, চাবি কে দিয়েছিল? প্রসাদ কে বের করেছিল? তা প্রসাদ গেল কোথায়, সোনার থালা গেল কোথায়? আজকে সকালে এসে চাবি খুলেছে কে? তুমি চাবি দিয়ে গেলে, তুমি চাবি খুললে মাঝখান থেকে সব উদাও হয়ে গেল। তাড়াতাড়ি খুঁজে দেখো, লাঠিয়াল নিয়ে পাণ্ডারা সোনার থালা খুঁজতে বেরোলে। কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায় দেখে যাহা মাধুদাস, কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিল যায়। দেখে যাহা মাধুদাস, কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল। হে বাবাজি, বাবাজি
হগাইটি কোন করুছি ধাই গিড়ি গিড়ি বলো ওটা আমি চুরি করছি এটা পকেটে মারি পুত্তি দিব ও ভাইয়া এমনি তো হবে লোকে গুছিয়ে গাছের সঙ্গে মার বাদো সবাই মিলে চাবুক দিয়ে মার মারো সবাই মিলে মারো চড় চড় বলি সবে করে বেত্রাঘা চড় চড় বলি সবে করে বেত্রাঘা হে জগন্নাথ আমি তো চোর নই তুমি তো ভালো যেন চোর চোর বলি সবে করে বেত্রাঘা আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না জগন্নাথ রক্ষা করো ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘা ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলে আঘা বলি ভক্ত বড় জানাইল ভক্ত বড় জানাইল ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল ভক্ত বড় জানাইল ভক্ত আঘাত অঙ্গে গ্রহণ করিল জগন্নাথের অঙ্গ ফেটে গেল ভক্ত আঘাত গ্রহণ করিল জগন্নাথের অঙ্গ ফেটে গেল অঙ্গে গ্রহণ করিল ভক্ত বড় জানাইল মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পাণ্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলে কিন্তু মন্দির খোলা যাবে না কেন সূর্য উদয় হয়ে গেলে প্রথম জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদ্যুপ্ন রাজা আস্তে গুণ্ডিচা দেবী তবে বর্তমানে কর্তৃপক্ষের অনুরোধ যারা প্রসাদ পাননি গিয়ে প্রসাদ পেয়ে নিন কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যারা এখনো প্রসাদ পাননি গিয়ে প্রসাদ পেয়ে নিন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভালো করে ব্যাপারটা বুঝে নিন বর্তমানে ভগবানের সেবা করার লোক পাওয়া খুব মুশকিল তাই না হ্যাঁ সত্যি কথা বলছি বর্তমানে ভগবানের সেবা করবার মানুষ পাওয়া খুব মুশকিল আমি একটা লোকের জন্য মনে হয় আজ তিন মাস ধরে মাথা কুড়াকুড়ি করছি আমার মন্দির আছে রাধামাধব রাধামাধবের মন্দিরে সেবক হোক একজন ভালো সেবিকা হোক প্রয়োজন এ খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে খুব মুশকিল কেন ভগবানের সেবা করবার মনোবৃত্তি এখন কারো তাও যথেষ্ট পরিমাণ অর্থ দেব তাকে তাও পাওয়া যাচ্ছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ইন্দ্রদ্যুপ্ন রাজাস্তি সূর্য ওঠার আগে পর্যন্ত পাণ্ডারা সূর্য উঠে গেলে জগন্নাথকে প্রথম দেখবে ইন্দ্রদ্যুপ্ন রাজাস্তি গুণ্ডিচা দেবী যার জন্য মন্দির ভোরবেলা খুললেও আবার বন্ধ হয়ে যায় এখনো প্রযোজ্য পুরীর সমুদ্রে স্নান করে আদ্র বস্ত্র ত্যাগ করে শুষ্ক বস্ত্র পরিধান করে ইন্দ্রদ্যুপ্ন রাজাস্তি গুণ্ডিচা দেবী জগন্নাথ মন্দিরে প্রণাম করে যেই না দ্বার উন্মোচন করল যা দেখলো চমকি উঠল কি দেখে সারা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে গেছে সিংহাসনের বিগ্রহ জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে ইন্দ্রদ্যুপ্ন রাজাস্তি গুণ্ডিচা দেবী ছুটে গিয়ে জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরল বল জগন্নাথ বল কে তোর সর্বাঙ্গে এমন করে আঘাত করেছে যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায় সেই অঙ্গে এমন চাবুকের আঘাত বল জগন্নাথ বল দৈববাণী হলো রানী মা আমায় কেউ মারেনি মা
তোমার পাণ্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয় ভাবে প্রহার করছিল। ভক্ত ডাক দিল জগন্নাথ রক্ষা করো। সেই ভক্তের মধ্যে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত এখনো পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়। হয় তুমি তাকে এই মুহূর্তে আমার বক্ষে ফিরিয়ে দাও, না হলে আমাকে তুমি এই নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুণ্ডিচা দেবী ছুটতে ছুটতে আসছে পিপুল বৃক্ষের তলায়। কে বা মাধু কোথায় মাধু, মাধু কে বা তারে না, কে বা মাধু কোথায় মাধু কে তারে না। আস্তে এদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরে পেয়েছে উঠে বসেছে, কে বলে তোমার করুণা নেই? আমি তোমার কাছে প্রসাদ চেয়েছিলাম তাই না? তোমাকে বলেছিলাম আমাকে একটু প্রসাদ দাও, তুমি নিজে কৃপা করে আমাকে প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মধুময় সীধাম বৃন্দাবন। নিশ্চয়ই আপনারা শুনেছেন বৃন্দাবন এলে প্রথম কাকে দেখতে হয়? অনুরাগে গাইতে গাইতে যাচ্ছে মাধু দাস। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কি গাইছে শুনে নি দুলাইন অন্তত। जब से तुम बिछुड़े प्रभु जी, नीत नाला गे नहीं नो, दर्श बिना दूरन लागे नहीं, दर्श चरे प्रभु जे नींद न लागे नहीं नो, दर्श बिना दुख न लागे नहीं नो, दर्श सुनत मरी छतिया कांपे, शब्द सुनत मरी कांपे, भाई समसी सुख दोइनो, एकटा कटकी पंथ निहारू, दुग मिटन सुख दोइनो, दुख न लागे नहीं नो। ताई गौड़ हरि हरि बोल, दर्श बिना दुख न लागे नहीं नो, दर्श बिना दुख न लागे नहीं नो। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এসে পৌঁছালো কোথায়? বৃন্দাবনে আদি দর্শনীয় স্থান, প্রথম গেলেই দেখতে হয় প্রেমসে বলো বাঁকে বিহারি লাল কি জয়।
हम नहीं पर्दा अपूर्व अपूर्व धन्यवाद जानाई माइक मैन भाई के अपूर्व साउंड एवं अपूर्व भावे सहयोगिता करार जन्य धन्यवाद कारण माइक सबाई बजाय कीर्तने माइक बजानो एकटु ट्राप ब्यापार সবাই আশীর্বাদ করুন ওর হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয় তাই গৌর হরি হম নহি পর্দা তো করো হো মুরারি প্রেম সে বলো বৃন্দাবন কে বৃন্দাবন কে বাঁকে বিহারি वृंदावन के बाके बिहारी वृंदावन के बाके बिहारी बलिहारी हम तेरी चरण का प्रेम पुजारी रूपनी रखित जाओ बलिहारी हम तेरे चरण का प्रेम पुजारी हम तेरे चरण का प्रेम पुजारी वृंदावन के के बाके बिहार एक जन प्रत्येक दिन छोला भजा बेचते जाए पड़ाए पड़ाए ओई द्वादशी दिन भोर बेला बाके बिहारी के प्रणाम करते अरे ता जानें तो अपनारा पांचटा जगह कोनो दिन खाली हाथे जेते नहीं जानें जात मीत देवत गुरु दर्शनम यात्रा কোথায় কোথায় পাঁচ জায়গা জাত জাত মানে কেউ জন্মালে তাকে যদি দেখতে যান খালি হাতে যাবেন না অপরাধ জন্মায় মৃত যদি কোনো ব্যক্তি মারা যায় তাকে দেখতে গেলে খালি হাতে যাওয়া যাবে না কিছু যদি না দেন দুকাটি ধূপ জ্বালিয়ে দিয়ে আসবেন মৃত ব্যক্তির সামনে দেবত্ব দেবতা দর্শন করতে গেলে খালি হাতে যাওয়া যাবে না ভেট দিতেই হবে আপনাকে আর বাঙালিদের ভেট দেওয়া দেখেছেন আমি দেখিয়ে দেবো বাঙালিরা বৃন্দাবনে গেলে ব্রজবাসীরা বাঙালিদের একদম দেখতে পারে কেন জানেন এদের ভেট দেওয়ার ভঙ্গিটা শুধু দেখো তুমি কানা দিলে কানা ফেরত ফুটো দিলে ফুটো ফেরত ছুঁড়ে দিলে তোমাকেও ছুঁড়েই দেবে এটা খেয়াল রেখো जी जथा मान प्रपद्धान्ते स्त्रां तथैव भजम्मा भक्त मंडली भक्तिमती मायरा कीर्तन भागवत सुनते गेले खाली हाथे जेते नहीं आर जदि कखनो गुरुद्वारे गुरुदेव के दर्शन करते जान खाली हाथे कोनो समय जाबेन ना पांचटा जगह श्रीमद भागवते निषिद्ध आछे खाली हाथे जावा आर पुरोपुरी भावे जावा पांचटी जगह निषिद्ध सेगुलो तो आपनारा जानेन গণিকালয় সুরাপান কসাইখানা জুয়া যেখানে জুয়া খেলা হয় পাঁচটি জায়গা নিষিদ্ধ আছে ভক্তদের যাওয়া ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইরা বাধুদাস নাচছে আর গাইছে ও এক ঠোঙা ছোলা বাজা হাতে ধরি দিয়েছে ও ভাই শোনো কি কাল একাদশী করেছিলে এটা খেয়ে দ্বাদশীর পারণটা সেরে নিও মনে মনে ভাবছি এত ছোলা খাওয়া যায় নাকি কি গো কালকে একাদশী গেছে কেউ একাদশী করেছিলে এখানে কেউ আছো আমি আছি গো আমি আছি গো আমি আছি আছি গো তুমি কোথায় আমি থাকি অন্তরে আছি অন্ত
অন্তরে অতি অন্তরে আছি অন্তরে অতি অন্তরে আছি অন্তরে অতি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে যে পেয়েছে আমায় তার অন্তরে আমি থাকি তার অন্তরে যে পেয়েছে আমায় তার অন্তরে আমি থাকি তার অন্তরে দূর হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে আরো অনন্তরে যে পেয়েছে আমায় তার অন্তরে আমি দূর হতে দূরান্তরে পেয়েছে আমায় তার অন্তরে আমি দূর হতে দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় হাতি ছানি দিয়া মরে ডাকে আয় 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 কৃষ্ণ দিয়া মরে ডাকে আয় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় মুরলি বাজায় মুরলি বাজায় এই দেখো তুমি ভেতরে আমি বাইরে তোকে ছোলা বাজা দেবো কি করে ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে দাও হরি নাম কৃষ্ণ নাম বড় মধুর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর ভক্ত মাধু বলছে এই যে এমনি এমনি ছোলা বাজা দেবো না তবে আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো না হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা হাতটা ধরো শপথ করো আরেকবার বন্ধু হয়ে থাকবো মোরা হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা জনম জনম জীবন বড় জনম জনম জীবন বড় বন্ধু হয়ে থাকবো মোরা জনম জনম জীবন বড় বন্ধু হয়ে থাকবো মোরা হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা তোমার নাম কি আমার নাম গোপাল বন্ধু তোমার নাম আমার নাম মাধু দাস শোনো আজ থেকে বন্ধু হইলাম দুজনে তুমি সব খেয়ে না আমি খাবো না
ভগবান বলে তা কি করে হয়, বন্ধু যখন বলেছো একসঙ্গেই খাই এসো। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে। কেউ উঠে পড়বেন না, হরিলুট হবে, হরিলুটের বাতাসাটা নিয়ে চলে আসুন। ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। কি আনন্দ হলো বৃন্দাবনে, কি আনন্দ হলো বৃন্দাবনে। ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবা, তিনি নীলাচলে জয় জগন্নাথ, তিনি বৃন্দাবনে মাকে বিহারিলা। বন্ধু তোমার ধামে থাকবো না, আমি বিপুল বৃক্ষের তলায় চলে যাব, তাই করলো মাধুদাস। যেদিন বিপুল বৃক্ষের তলায় ফিরে আসছে সেদিন জগন্নাথে মহরহ উৎসব, সবাই মিলে উড়িয়ার আগে উঠলো জগন্নাথের জয়গান। কেড়ি কেড়ি সোনা দুব লসজনি, লসজনি কেড়ি কেড়ি সোনা দুব, কোনাটি হও বলে চন্দ্রে সোনা দিব রে। ঠাকুর শিল জগন্নাথ, ঠাকুর শিল জগন্নাথ, ঠাকুর শিল জগন্নাথ, ঠাকুর শিল জগন্নাথ, আমরা চারিলে উত্তর দিল, কথা পচারিলে উত্তর দেব, সোনা দেব সোনা দেব সোনা দেব, জগন্নাথ কে কেড়ি কেড়ি সোনা দেব, জগন্নাথ কে কেড়ি কেড়ি সোনা দিব, জগন্নাথ কে কেড়ি কেড়ি সোনা দিব, সোনা দিব সোনা দিব। ওদেরও জগন্নাথ কি পালু বড় যত, 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 সোনা দেব সোনা দেব সোনা দেব, জগন্নাথ কে কেড়ি কেড়ি সোনা দেব, জগন্নাথ কো কেড়ি কেড়ি সোনা দিব, জগন্নাথ কো কেড়ি কেড়ি সোনা দিব, সোনা দিব সোনা দিব। গোপাল বন্ধুর রূপ ধরে এসে দাঁড়িয়েছে মাধু রাত্রিবেলা। কে গোপাল বন্ধু, এক জায়গায় যাবি, কোথায় বন্ধু আগে বল, যাবো তাহলে বলি, চল কোথায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যা, চল না মাধু কাঁঠাল চুরি করতে যা, বড় আশা জাগলো মনে, ও মাধু কাঁঠাল খাবো একই সনে, ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে যায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, ও মাধু চল না মাধু কাঁঠাল চুরি করতে যায় করতে যায় করতে যায়। ভক্ত ভগবান ঝাঁপ দিয়ে পড়েছে আনিমার কাঁঠাল বাগান। মাধু পার, পার না রে, আমি তো গাছে উঠতে জানি না বন্ধু, তুই আমার কাঁধে উঠে পার। ভগবানের কাঁধের ওপর ভক্ত উঠল, এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরে যে পাকা কাঁঠা, যেই না পাক দিয়েছে নিচে পড়েছে ধবাস, লাঠি আল্লাহ ছুটেলো চোর চোর চোর। ভগবান কি করলো জানেন, ভক্তের চরণ দুটো এক ঠেলা মেরে সরি দিয়ে দৌড় দিতে দিতে রানীমার কাঠিল বাগানের পাঁচিরটা টপকেছে, পাঁচিরে পেরেক ছিল উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেল, সে যাই যাক সোজা গিয়ে জগন্নাথ সিংহাসনে। কিচ্ছু জানেন, এখানে পান্ডারা লাঠিয়াল নিয়ে ছুটেলো, চোর গেল কোথায় কাঁটাল দেখবি আয় কোথায় রে, দেখে গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু, জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু, বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, এবার বাঁচাও বাঁচাও, ঘোর বিপদে পড়েছি গো, এবার বাঁচাও বাঁচাও, ঘোর বিপদে পড়েছি গো, তুমি বিনা মোর আর কেহ না, ঘোর বিপদে পড়েছি গো, বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও।
যাচ্ছি দাঁড়া, ওকে ধরে নিয়ে চল। রানী মা বলছে বাবা কাঁটাল খাবার দরকার ছিল, বলতে পারতিস, চুরি করার কি দরকার, এত ছোটবেলা থেকে চুরি প্রবৃত্তি। মুখ সামলে কথা বলুন, নিজের ঘরে চোর পুষে রেখে পরের ছেলেকে চোর বলতে লজ্জা করেন? আমার ঘরে চোর? হ্যাঁ, আপনার মন্দিরের জগন্নাথ আমাকে জোর করে চুরি করতে নিয়ে গেছে, নাহলে আমার বয়ে গেছে চুরি করতে। ছি, চুরি করে ঠাকুরের নামে মিথ্যে কথা বলতে নেই, আমি আপনাকে মিথ্যে বললাম? আসুন আমার সঙ্গে বন্ধু। ও বন্ধু, সত্যি কথা বলবে, তুমি চুরি করতে গেলে হ্যাঁ কি না? কি হলো বন্ধু, কথা বলো। ও বন্ধু, সত্যি বলো, চুরি করতে গেলে হ্যাঁ কি না? বন্ধু নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। শোনো বন্ধু, সত্যি কথা যদি না বলো আমি কিন্তু মাথা কুটে কুটে মাথা ফাটিয়ে ফেলবো, কি করবে জগন্নাথ? রানী মার কাছেও ধরা পড়ে যাবে, আর ভক্তকেও রক্ষা করতে হবে। কি করলো? ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, পুরনি খানি ছিড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, পুরনি খানি ছিড়ে রয়েছে, পাঁচিরে রই পেরে গেতে, পুরনি খানি ছিড়ে রয়েছে, রানীমা ওই দেখুন উড়নির এক খণ্ড ছেঁড়া, ওই দেখুন পাঁচিলের পেরে গেলে, বুঝে গেলেন রানীমা। জগন্নাথের স্বপ্নদেশে রানীমাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস চলে এলেন পিপুল বৃক্ষের তলায়, আবার ভজনে ভতি হলেন বৃদ্ধ দশা। একদিন ডাক দিল, গোপাল বন্ধু একবার কৃপা করে এসো, পায়খানা করে জল নেবার ক্ষমতা নেই। জগন্নাথ এসে শৌচ করালেন, ভক্তকে কোলে নিলেন, গলাটা জড়িয়ে ধরে মাধুদাস বলে উঠল, বন্ধু জীবনে দুটো ইচ্ছা পূর্ণ করো, আমার মৃত্যুর পর তুমি নিজে সমাধি করবে? করব। একবার তোমার কোলে নাও। কোলের ওপর ওঠে, গলাটা জড়িয়ে ধরে মাধুদাস বলছে, বন্ধু এবার সময় হলো, নিয়ে চলো সিন্ধুর কুলে, এবার সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে, আমি আর কত কাল কাঁদব বলো, দেখা দাও দেখা দাও বলে, সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল, বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল, এতে গো ভাবিয়া প্রভুবিতাই লয়া, এতে গো ভাবিয়া প্রভুবিতাই লয়া, সমাধির উপরে লিখে ভক্ত মাধুদা, ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত গণ প্রেমানন্দে হরি 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 বলো, প্রেমানন্দে হরি হরি বলো, লীলা গৌরীলা ভাব সম্মিলন, রাম ললিতা জয় শিরা ধারামন, রাম ললিতা জয় শিরা ধারামন, ধ্বনি জয় ধ্বনি হরি লঘুবান, ধ্বনি হরি লঘুবান, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন, চলুন হরি লুট হবে। হরি হরয়ে হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায়ে নমো, যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নমো, হরি হরি হরয়ে হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায়ে নমো, যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নমো, হরি হরয়ে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি হরয়ে হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায়ে নমো, যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নমো, হরি হরয়ে। কেউ হুড়োহুড়ি করবেন না, ধীরে সুস্থে ভালোভাবে আপনারা হরি লুটের প্রসাদ গ্রহণ করবেন। তার সঙ্গে জানাই, কীর্তন শেষে আমাদের কাছে রাধাকুণ্ডের প্রসিদ্ধ তুলসীর মালা পাবেন,
যদি কারো পিওর বৃন্দাবন রাধাকুণ্ডের মালার প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতে গীতা হরি হরায়ে হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায়ে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরায়ে হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায়ে জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ হরি হরায়ে হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায়ে এ ছয় গোসাই প্রভু করুণা নসিন্ধ ভালের প্রেম দাতা পরকালের বন্ধু হরি হরায়ে হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায়ে এ ছয় গোসাই যার মুই তার দাস সবার পদরে নমোই পঞ্চদাস হরি হরায়ে হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায়ে এ ছয় গোসাই প্রভু করো মোরে দয়া জনমে জনমে মোরে দিও পদ ছায়া হরি হরায়ে হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায়ে এ ছয় গোসাই প্রভু করুণা নসিন্ধ ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু হরি হরায়ে হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায়ে এ ছয় গোসাই যার মুই তার দাস তাথবার পদরে নমোর পঞ্চ হরি হরায়ে হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায়ে এ ছয় গোসাই জানে করুণা করিবে অপত গৌরাঙ্গ লীলা দেখিতে পাইবে হরি হরায়ে হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায়ে গোসাই জার মুই তার দাস তা সবার মদরে হরি হরায়ে হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায়ে তাদের চরণ সেবি ভক্ত সনে বাস জনমে জনমে মোর এই অভিলাষ হরি হরায়ে হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায়ে আসরে উঠে আসছেন একজন করে উঠেন ওদিক দিয়ে নেমে যান যারা মালা নেবেন বাইরে ওয়েট করুন কীর্তন শেষে দেওয়া হবে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন হরি হরায়ে হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায়ে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বন্ধু মাতা পিতা হরি হরায়ে হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায়ে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ললিতা বিশাখায় আদি যত সখীগণ হরি হরায়ে হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায়ে আনন্দে বল বৃন্দাবন সীতাম সুতাম দাম বসুতাম যত রাখালগণ হরি হরায়ে হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায়ে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন হরি হরায়ে হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায়ে শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়াস নাম সংকীর্তন গায়ে নম দাস হরি হরায়ে হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরায়ে হিতাই গৌড় হরি বল বল
বল হরি বল নিতাই গৌর হরি বল বল হরি বল নিতাই গৌর হরি বল বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি লুট শুরু করো হরি বল 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 বল হরি হরি বল নিতাই গৌর হরি বল বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল সকল উঠিল নামের ধ্বনি গগন মণ্ডলে উঠিল নামের ধ্বনি গৌর মণ্ডলে উঠিল নামের ধ্বনি গগন মণ্ডলে উঠিল নামের ধ্বনি গগন মণ্ডলে স্বর্গেতে দেবতাগণ হরি হরি বলে 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 উঠিল নামের ধ্বনি গগন মণ্ডলে উঠিল নামের ধ্বনি গগন মণ্ডলে স্বর্গেতে সর্বদেবতা হরি হরি বলে হরি হরি বলে হরি বল 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 হরি হরি বল আর উঠতে হবে না আমি নিচে যাচ্ছি শ্রী প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল জয় জয় রাধেশ্যাম জনিতাই নিচে চলে যান নিচে থেকে প্রণাম করুন উপরে আসবেন না বারবার অনুরোধ করছি উপরে আসবেন না জয় নিতাই মাইক